السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه ومن استنى بسنته الى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين प्रथमे আমি ধন্যবাদ দিতে চাই এখানকার আয়োজকদের স্বেচ্ছাসেবী এবং পৃষ্ঠপোষকদের যারা এই অনুষ্ঠানটি আয়োজন করে আমার এবং আমার সাথীদের এখানে আসা সম্ভব করেছেন এটা আমার অনেক দিনের স্বপ্ন যেন আমি পুরো পৃথিবীর মুসলিমদের সাথে সাক্ষাৎ করতে পারি বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ এটা সম্ভব করেছেন আমি শুরুতেই অনুরোধ করব দোয়া করতে আমার এই সফররত দলের জন্য এবং আমাদের ফেলে আসা পরিবারের জন্য এই বিচ্ছেদকে আল্লাহ যেন তাদের জন্য সহজ করেন এবং আল্লাহ যেন এই সফরে ও এই সম্মেলনে উপস্থিত সবাইকে বারাক্কা দান করেন অবশ্যই আপনাদেরও ইনশাল্লাহ তো আজ রাতে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সুরা ফাতিহা নিয়ে এবং ভ্রমণের সময় আমি বিষয়টা পছন্দ করেছি এবং আমি এর জন্য কৃতজ্ঞ বটে কারণ আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আমার পছন্দের যে কোনো বিষয়ে কথা বলার জন্য আমি আজকের সন্ধ্যায় আপনাদের সাথে আলোচনার জন্য সুরা ফাতিহাকে পছন্দ করলাম কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন সুরা ফাতিহা নিয়ে কথা বলার জন্য ওনার কেন তিন ঘন্টা সময়ের প্রয়োজন শীঘ্রই এর উত্তর পেয়ে যাবেন আশা করি হয়তো বা ততটা তাড়াতাড়িও না আমি যেটা করতে যাচ্ছি তাহলে আপনাদেরকে সুরা ফাতিহা সম্পর্কে এমন কিছু বিষয় জানাবো যে আপনাদের কোরআনের আরও কাছাকাছি আসতে এবং কোরআনের প্রতি বাকি অংশগুলি একটু ভিন্নভাবে ভাবতে সাহায্য করবে সম্ভবত আমি আর আপনি এর প্রতি যতটুকু মনোযোগ দিতাম তার চেয়ে একটু বেশি মনোযোগ দিতে পারবো এবং এর সাথে ইনশাল্লাহ আমি শুরু করব আমি এখানে উপস্থিত সবাইকে একটা অনুরোধ করব যখন আমি আপনাকে কোনো প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে যত জোরে সম্ভব তাছাড়া আপনি জেগে আছেন তা আমি বুঝতে পারবো না এছাড়া আমার জানার জন্য অন্য কোনো উপায় নেই তাই আমি যদি আপনাকে কোনো প্রশ্ন করি চেষ্টা করবেন যত জোরে সম্ভব উত্তরটা দেওয়ার জন্য এখন যদি আপনি লাজুক হন কিংবা সমাজের এমন শ্রেণীর মানুষ হন যেখানে জোরে কথা বলাটা ঠিক আপনার সাথে যায় না তাহলে আপনি এমন করতে পারেন এটাও চলবে ওকে কিন্তু আমি যদি দেখি আপনাদের কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছেন এরকমভাবে মুখ বন্ধ করে না তাহলে আমি আপনাকে অবশ্যই ডাক দেব সুতরাং অংশগ্রহণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করুন ইনশাআল্লাহ আমাদের আজ রাতের সফরটা লম্বা এবং আমি চাই না কেউ ঘুমিয়ে পড়ুন অন্ততপক্ষে এখনই না সুতরাং চলুন আমরা যথাসম্ভব জমে যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কোরআনের সবচেয়ে সুন্দর সুরা হল প্রথম সুরা এটাই সর্বপ্রথম নাজেলকৃত পূর্ণাঙ্গ সুরা আপনাদের অনেকেই এটার সাথে পরিচিত যে অনেকগুলো বর্ণনা এসেছে ইকর ইসমের রব্বিক্লা খোলা এটা ছিল প্রথম ওহি কিন্তু এটা ছিল একটা সুরার অংশ বিশেষ পুরো সুরা নয় সুতরাং ফাতিহা অনেকের মতোই রসুল সাল্লু আল্লাহ দেয়া প্রথম পূর্ণাঙ্গ সুরা একটা ঐতিহাসিক মত আছে সুরা ফাতিহার প্রথম আয়াত কোনটি এটি নিয়ে কোনো কোনো আলেমরা মনে করেন যে সুরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ রহমান রহিম অন্য আলেমরা মনে করেন যে সুরা ফাতিয়ার প্রথম আয়াত হল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সুতরাং এটা একটা মত পার্থক্য আজ রাতে যেহেতু সময় সীমিত আমি এই মত পার্থক্যের বিষয়ে বিস্তারিত আলোচনা করব না তাছাড়া সময়ের কথা ভেবেই যদি আমি বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করি আমাদের সারা সন্ধ্যা শুধু বিসমিল্লাহ রহমানের রহিমের উপরেই চলে যাবে তাই আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এই মতটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এবং সেই মতটা হলো সুরা ফাতেহা শুরু হয় আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন দিয়ে যদিও আমি ভিন্ন মতটাকে শ্রদ্ধা করি আমি মনে করি এর পক্ষে অনেক শক্ত দলিল আছে আল কোরআনের ভিতরে এবং রসুল সাল্লু আলিয়া সাল্লামের হাদিসের ভিতরেও যে সুরা ফাতেহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন দিয়ে উদাহরণস্বরূপ বলা যায় একটা বিখ্যাত হাদিসে কুৎসি যদি আপনি কখনো কোনো ক্লাসিক্যাল শায়কদের থেকে কোরআনের ব্যাখ্যা করার সুযোগ পেয়ে থাকেন তারা সুরা ফাতিহা ব্যাখ্যা করার সময় এই হাদিসটা বলবে হাদিসটা খুবই বিখ্যাত আমি নামাজকে আমার এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি দুই ভাগে ভাগ করেছি তারপর হাদিসটি আমাদের সুরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ে যায় কিন্তু এখানে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু হয়নি ওই হাদিস আমাদেরকে জানায় ইস কলা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন এখানে শুরু হয়েছে যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এবং তারপর হাদিসের বাকি অংশ বিবৃত হয়েছে এ থেকে বোঝা যায় অনেক স্পষ্ট ইঙ্গিত যে ফাতিহা কী দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বিলা আলমিন এবং আল্লাহ তালাই ভালো জানেন তো আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি এখন সুরা ফাতিহার প্রথম শব্দটি মুসলিমরা সব সময় ব্যবহার করেন সব সময় ওই শব্দটা কি আলহামদুলিল্লাহ আমরা এটা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথাবার্তায় একে অপরের সাথে সাক্ষাতের সময় আপনি কাউকে জিজ্ঞেস করলেন আপনার কী অবস্থা প্রথম যে কথাটি বেরিয়ে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই না এমনকি আপনি কারোর সাথে কথা থামিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এটা বিভিন্ন মজার ক্ষেত্রেও ব্যবহার করি কিন্তু আপনি জানেন এই প্রথম শব্দটির দিকে আমরা একটু বেশি মনোযোগ দিতে চাই একটা ব্যাপার হলো আমি এই ভাষার একজন ছাত্র শুধুমাত্র আল্লাহ তালা কি বলেছেন তা নয় বরং কিভাবে বলেছেন এবং আর কিভাবে এটা বলা যায় তো আমাকে শুরু করতে দিন একটা ছোটো অনুশীলনের মাধ্যমে এবং আমি আপনাদের থেকে একটু জোরে উত্তর আশা করছি আপনারা এর আগে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনের কি অনুবাদ করেছেন বলার চেষ্টা করুন বলুন বলুন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এছাড়া অন্য কিছু ধন্যবাদ তোমাকে আল্লাহ এটা খুবই মজার অনুবাদ ধন্যবাদ তোমাকে আল্লাহ এটা আমাকে আমার শাশুড়ির কথা মনে করিয়ে দেয় কারণ একসময় তিনি এত খুশি ছিলেন যে তিনি বলে ফেললেন যাজাক আল্লাহ আল্লাহ অনেক অনুবাদ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ধন্যবাদ আল্লাহকে তাই না কিন্তু আজকে আমি কিছু দিয়ে শুরু করব। হামদ শব্দের অর্থ আরবি ভাষায় দুইটা জিনিস বোঝায় এবং আমি চাই আপনারা সবাই এটা মনে রাখবেন হামদ বুঝায় দুইটা জিনিস এর প্রথম মানে হলো আসানা যার অর্থ প্রশংসা প্রশংসা দ্বিতীয়টি হল ধন্যবাদ প্রশংসা এবং ধন্যবাদ এগুলো দুটি ভিন্ন জিনিস তারা একরকম নয় তারা একরকম নয় প্রথমে যে আলোচনা আমি আপনাদের সাথে করবো তাহলে প্রশংসা এবং ধন্যবাদের মাঝে পার্থক্য কোথায় প্রথমত আমি চাই এটা আপনাদের এবং আমাকেও স্মরণ করাতে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন এমন সময় আপনি খুবই সুন্দর একটি গাড়ি দেখলেন আপনি তখন কি করেন প্রশংসা না ধন্যবাদ দেন আশা করি আপনি এটাকে ধন্যবাদ দেন না যেমন আপনি গাড়িটির কাছে যে হুড়ের উপর হাত চাপড়িয়ে বলেন না যে তোমাকে ধন্যবাদ বিএমডব্লিউ আপনি সেটা করেন না আপনি বলেন চমৎকার গাড়ি আপনি প্রশংসা করেন প্রশংসা একটা ভিন্ন বিষয় এখন উদাহরণস্বরূপ আপনি এমন কারো বাসায় গেলেন যার মাত্রই বাচ্চা হয়েছে যদিও আমার ব্যক্তিগত মতামত হলো সদ্যজাত বাচ্চা দেখতে বয়স্ক লোকের মতো কিন্তু আপনি যাবেন এবং সুন্দরভাবে বলবেন খুব সুন্দর ওয়াও খুব সুন্দর খুব সুন্দর যদিও তাকে দেখতে অদ্ভুত লাগে কিংবা ডাইনোসরের মতো আমি এটা বলতে পারি আমার ছয়টা বাচ্চা আছে আমার একটুও লজ্জা লাগে না যাই হোক আপনি একটি পরিবারের কাছে যান এবং বলেন কি চমৎকার বাচ্চা আপনি এখন কি করলেন আপনি কি প্রশংসা করলেন না ধন্যবাদ দিলেন প্রশংসা করলেন আপনি বাচ্চাটাকে ধন্যবাদ দেন না আপনি এর প্রশংসা করেন আপনি যখন কোনো খেলা দেখেন এবং একজন ভালো খেলোয়াড় দেখেন আপনি তার প্রশংসা করেন ওয়াও অসাধারণ আপনি সেই খেলোয়াড়কে ধন্যবাদ দেন না আপনি তার প্রশংসা করেন বোঝা গেল কিন্তু ধন্যবাদ দেয়া সম্পূর্ণ ভিন্ন আপনি তখনই কাউকে ধন্যবাদ দেন যখন কেউ আপনার জন্য কিছু করে যখন কেউ আপনার জন্য কিছু করে সুতরাং যখন আপনি মনোমুগ্ধকর কিছু দেখেন যখন আপনি সুন্দর কিছু দেখেন যখন আপনি এমন কিছু দেখেন যা আপনাকে মুগ্ধ করে কৌতূহলী করে তখন আপনি এর প্রশংসা করেন যখন কেউ আপনার উপকার করে যখন কেউ আপনার জন্য ভালো কিছু করে আপনি তাকে ধন্যবাদ দেন তবে নিহাত প্রশংসা করেন না যখন আপনি কারো প্রশংসা করেন তার মানে এই না যে আপনি তাকে ধন্যবাদও দেন এটা পরিষ্কার যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন এটা এমন না যে আপনি তাকে ধন্যবাদ দেবেন কিন্তু এর বিপরীতটাও সত্য যখন আপনি কোনো কিছুকে ধন্যবাদ দেন বা কাউকে ধন্যবাদ জানান তার মানে এই না যে আপনি তার প্রশংসা করেন এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা যাক কীভাবে আপনি কাউকে ধন্যবাদ জানাবেন তার প্রশংসা না করে আপনাদের আমি কোরআন থেকে একটা দুইটা উদাহরণ দিব আপনারা জানেন মুসা আল্লাহাল্লাম খুব অদ্ভুত পরিবারে বড় হয়েছেন কোথায় বড় হয়েছেন তাঁর ঠিকানা কি ছিল বেশ বিখ্যাত ঠিকানা তাই না তো ফেরাউন তাকে সন্তান হিসেবে নিয়েছিল দেখুন ফেরাউনই তাকে লালন পালন করেছে আর অনেক বছর পর মুসা আল্লাহ যখন ফিরে এলেন ফেরাউন মূলত বলেছিল কি করে কোন সাহসে তুমি আমার সাথে এভাবে কথা বলছো এবং ফেরাউন তাকে বলেছিল আমরা কি তোমাকে নবজাতক হিসাবে লালিত পালিত করিনি আমরা কি তোমাকে এখানে লালন পালন করিনি আমাদের মাঝে তুমি কি তোমার জীবনের অনেকগুলো বছর এখানে কাটাওনি তুমি কি করে আমাদের সাথে এভাবে কথা বলছো সে কি বলেছিল তুমি কি না তুমি কি না শূন্য স্থানটি পূরণ করুন না না উত্তর এটা না যে তোমার কি ঘুম পাচ্ছে না এটা উত্তর না তুমি কি কৃতজ্ঞ না তুমি কি কৃতজ্ঞ নও এবং মুসা আলাইসাল্লাম উত্তরে বললেন অতিলকানি তামন্নু তামন্নুহা আলাইয়া সেটা তো ছিল আমার প্রতি আপনার একটা অনুগ্রহ ধন্যবাদ এটা ছিল তার ধন্যবাদ দেওয়ার ধরন অন্যভাবে বললে ফেরাউন কখনই প্রশংসিত হবে না না কোনো নবী প্রশংসা করবেন না কোনো মুসলিম প্রশংসা করবেন কিন্তু যখন সে কারো প্রতি অনুগ্রহ করে তখন সে কী প্রাপ্য ধন্যবাদ প্রাপ্য প্রশংসা ছাড়াও ধন্যবাদ জানানো সম্ভব কোরআন মাতা পিতার অধিকারের কথা বলে মাতা পিতারা এটা জানেন কারণ এটা সব সবসময় কথা বলেন কোরআন পিতা অধিকারের কথা বলে আর পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেন কৃতজ্ঞ হও আমার প্রতিও ও তোমার পিতামাতার প্রতি তোমার বাবা মা যদি তোমাকে শির করতে বাধ্য করে শির তো খুবই খারাপ আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে তোমার বাবা মা যদি তোমাকে শির করতে বলে তাদের কথা শুনবে না কিন্তু আয়তের শুরুতেই বলছেন তবুও তাদের প্রতি কৃতজ্ঞ হতে হবে তাহলে তারা যদি শির করে আপনি কি তার প্রশংসা করবেন আপনি প্রশংসা করবেন না কিন্তু যেহেতু তার আপনার বাবা মা আপনি কি করবেন ধন্যবাদ দিবেন তবুও তাদের ধন্যবাদ দিবেন ইব্রাহিম ইসলামের কথা ভাবুন তিনি তার বাবার কাজটার প্রশংসা করতেন না কিন্তু তবুও তিনি কৃতজ্ঞ ছিলেন তাই না তাই আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে প্রথম কথা হবে আল হামদ নিয়ে সুরা ফাতেহাতে হামদ মানে দুইটা বিষয় আপনারা কি সেগুলো বলতে পারেন প্রশংসা এবং কৃতজ্ঞতা এবং এ দুটি কি একই নাকি ভিন্ন ভিন্ন আর আপনি চাইলে কৃতজ্ঞ না হয়েও প্রশংসা করতে পারবেন আবার প্রশংসা না করেও কৃতজ্ঞ হতে পারেন এখন চলুন দেখি আল্লাহ রবুল্লা আলমিন আলহামদুলিল্লাহতে কি বলছেন আল্লাহ বলছেন প্রশংসা আল্লাহর জন্যই তিনি এটাও বলছেন কৃতজ্ঞতাও আল্লাহর জন্যই এবং তিনি যে কোনো একটার কথা বলছেন না যদি আরবিতে বলে আল আলমাদহলিল্লা এর অর্থ দাঁড়ায় প্রশংসা আল্লাহর জন্য অনুবাদ ঠিকই আছে কারণ মাধ অর্থ শুধু প্রশংসা প্রশংসা যদি বলা হয় আশুক্রলিল্লাহ যদি এমন বলা হয় তবে এর অর্থ এটা মানতে সমস্যা নেই আল্লাহর জন্য কৃতজ্ঞতা আল্লাহর জন্য কৃতজ্ঞতা কিন্তু আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ এর অর্থ একই সাথে দুটোই তাহলে আলহামদুলিল্লাহ কীভাবে ভালো আসলে এটা ভালো কয়েকটা কারণে প্রথমত যখন আপনি কোনো কিছুর প্রশংসা করেন সেটা আসলে নাও হতে পারে ধরুন আপনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছেন পুলিশ অফিসার আপনাকে থামালেন তাকে দেখি আপনি বললেন চমৎকার হ্যাট আজকে তোমাকে অসাধারণ লাগছে আপনি তার প্রশংসা করছেন কিন্তু আসলে করছেন না আপনি আশা করছেন আপনাকে যেন টিকিট না ধরায় এটাই তো তাই না অথবা তরুণদের মধ্যে হয়তো কেউ খুব খারাপ রিপোর্ট কার্ড পেল তারপর বাড়িতে গেলে আর বলল আম্মা রান্না তো খুব আজ খুব মজার হয়েছে অথচ তিনি এখনো রান্নাই করেন আপনি প্রশংসা করছেন কিন্তু সেটা খাঁটি নয় প্রশংসা মিথ্যেও হতে পারে রাজাদের জন্য মিথ্যা প্রশংসা করা হয় মিথ্যা প্রশংসা হতে পারে বসদের জন্য বিচারকদের জন্য সব সময় এগুলো করা হয় অতিমাত্রায় প্রশংসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য কিন্তু এটা সত্যিকারের না ঠিক না ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে গেলেন খুবই ভয়ানক ইন্টারভিউ দিয়েছেন আপনার দেয়ের সবচেয়ে খারাপ ইন্টারভিউ ছিল এমনকি তখন আপনি বের হওয়ার সময় বলেন আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এটা ভালো না হলেও আপনি এই কথা বলেন এটা মিথ্যা প্রশংসা বুঝা গেল অর্থাৎ যখন মাধ শব্দটি ব্যবহার করা হয় এটা মিথ্যাও হতে পারে এটা মিথ্যাও হতে পারে এটা আসলে আল্লাহর জন্য পুরোপুরি উপযুক্ত নয় আসুন শুক্র নিয়ে ভাবা যাক আল্লাহ বলছেন আর শুক্রুল্লাহ মানে সকল কৃতজ্ঞতা আল্লাহর জন্যই কৃতজ্ঞতা আল্লাহরই জন্য আপনি জানেন কি আপনি কৃতজ্ঞতা তখনই স্বীকার করেন যখন আপনি উপকার স্বীকার করেন আপনার জন্য কিছু করা হয়েছিল এবং আপনি বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্যই করা হয়েছিল এবং শেষ পর্যন্ত আপনি কৃতজ্ঞতা জানান আপনার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে কেউ এসে আপনাকে সাহায্য করলো আপনি বলবেন ধন্যবাদ যদি আপনার গাড়ি চাকা পাংচার হয়ে থাকে এবং আপনি বুঝতেই পারলেন না যে কেউ আপনাকে সাহায্য করেছে আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন বা অন্য কিছু আপনি কি তখন কাউকে ধন্যবাদ জানাবেন আপনি তখনই ধন্যবাদ দেবেন যখন আপনি বুঝবেন যে কেউ আপনাকে সাহায্য করেছে অন্যভাবে বললে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার ধন্যবাদ সবসময় কি প্রতিক্রিয়া আপনি কখনই ধন্যবাদ দিয়ে শুরু করেন না কখনোই না আপনি হয়তো হাঁটছেন কারোর সাথে দেখা হলেই বলেন না এই যে ধন্যবাদ আপনি এটা করবেন না এটা অদ্ভুত আল্লাহ আজাল্লাহ হামদ শব্দটি ব্যবহার করেছেন যা একই সাথে প্রশংসা এবং কৃতজ্ঞতা বোঝায় এবং হ্যাঁ আরবি ভাষায় হামদ আরবি শব্দ হিসেবে এটা শুধু অকৃত্রিমই হতে পারে এটা তৈরি করা যায় না এটা কৃত্রিম হয় না এবং এটা কোনো প্রতিক্রিয়াও না এটা প্রতিক্রিয়া না এটা আল আলমাধলিল্লা বলার চেয়েও বেশি শক্তিশালী এটা শুক্রুলিল্লা বলার চেয়েও অধিক শক্তিশালী এটা এই দুইয়ের চেয়েও আরও ব্যাপক আল্লাহ এমন কিছু বেছে নিয়েছেন যা একত্রে এই দুইয়ের চেয়েও ভালো সব সবশেষে ইংরেজিতে আমার কতগুলো শব্দ ব্যবহার করতে হবে হামদ বোঝাতে এই পর্যন্ত কতগুলো শব্দ ব্যবহার করতে হবে দুইটি কিন্তু আল্লাহ কয়টি শব্দ ব্যবহার করেছেন একটি এখানে আপনি কোরআন এবং এর অনুবাদ করার একটা জটিলতা সম্পর্কে শিখলেন কখনো কখনো আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন কিন্তু এর সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনার অনেকগুলো শব্দ লাগবে কিন্তু কি হতো যদি আল্লাহ দুটি শব্দ ব্যবহার করতেন কি হতো যদি আল্লাহ বলতেন আল আলমাদু ওয়াশুখরুলিল্লাহ যদি আল্লাহ নিজেই দুটি শব্দ ব্যবহার করতেন প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহর জন্য যদি তিনি উভয় শব্দই ব্যবহার করতেন এটা কি একই রকম হতো আসলে হতো না আরবি ভাষার একটা সুন্দর নীতির জন্য এটা একই রকম হতো না সত্যি বলতে এটা আসলে সকল ভাষারই একটা মূল নীতি আরবিতে একটি প্রবাদ আছে খায়রুল কালাবি মা কাল্লা ওয়াদাল্লাহ যার অর্থ হলো সবচেয়ে ভালো কথা সেটাই যেটা অল্প শব্দে সম্পূর্ণ ভাব প্রকাশ করে অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে এটাই সবচেয়ে ভালো কথা এখন আপনাদের কারো কারো মাস আল্লাহ এমন কিছু বন্ধু আছে যারা আপনাদের সাথে ত্রিশ মিনিট অবধি কথা বলছে কিন্তু আসল কথাটাই এখনও গুছাতে পারলো না তারা অনেক কথা বলেও যেন কিছুই বলে না আপনি তখনও আশায় থাকেন তারা হয়তো আসল কথাটা বলবে তাই না আসলে সাধারণ বিষয় বর্ণনা করতে অনেক বেশি শব্দ ব্যবহার করা যেমন আমি আজ এমন এক স্থাপত্যশৈলীর কাছ থেকে যাচ্ছিলাম যেটা একের পর এক পদক্ষেপ ব্যবহার করে একতলা থেকে অন্য তলায় যেতে আপনি শুধুমাত্র সিঁড়ি ব্যবহার করেছেন শুধু বলুন যে আপনি সিঁড়ি ব্যবহার করেছেন আপনার অপ্রয়োজনীয় বর্ণনা দিতে হবে না সংক্ষিপ্ত কথাই সবচেয়ে ভালো কথা সেটা অল্প বলাও সহজ সুতরাং আল হান্দ বলা আল মাধু ও আশুক্রুলিল্লা বলার চেয়ে ভালো কিন্তু এখানে আরও একটা পার্থক্য রয়েছে আর সেটা হলো পুরনো আরবিতে যখন আপনি দুইটি জিনিসের মধ্যে এবং ব্যবহার করেন এবং শব্দটি খুবই সাধারণ যা আমরা সময় ব্যবহার করি কিন্তু যখন আপনি এবং যখন আপনি এবং শব্দটি আরবিতে ব্যবহার করেন এবং এর আরবি শব্দ কি কেউ জানেন ওয়া এটা দুটি জিনিসকে আলাদা করে এমনকি অর্থের দিক দিয়েও আপনি কি তার মানে জানেন যদি বলেন আল মাধু আক্রুল্লাহ আপনি আসলে বলছেন আল্লাহর প্রশংসা কিছু জিনিসের জন্য এবং কৃতজ্ঞতা অন্য কিছু জিনিসের জন্য এটা সব সময় একত্রিত হয় না কারণ শব্দগুলো একত্রিত না যেহেতু আপনি তাদের আলাদা করছেন কখনো আপনি প্রশংসা করছেন কৃতজ্ঞতা প্রকাশ না করে আবার কখনও আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার প্রশংসা না করে কিন্তু যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যে কারণে আলহামদুলিল্লাহ বলেন না কেন বাস্তবতা কি আপনি আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা একই সময়ে প্রকাশ করছেন আপনার যে কোনো একটি বেছে নিতে হবে না এখন উদাহরণস্বরূপ আপনি একটা সুন্দর গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং এই সুন্দর গাড়িটির দিকে তাকান এবং বললেন আলহামদুলিল্লাহ আপনি কি করলেন আপনি আল্লাহর প্রশংসা করলেন মানুষকে এই ক্ষমতা দেওয়ার জন্য এটা নকশা করার এটা তৈরি করার ক্ষমতা দেওয়ার জন্য এবং আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এর ভেতরে বসে থাকার সুযোগ দেওয়ার জন্য অথচের মালিক হয়তো জানেন না আপনি একই সাথে প্রশংসা করছেন এবং ধন্যবাদ দিচ্ছেন আপনি এটাই করছেন এটাই প্রকাশ করা একজন মুসলিমের আচরণ কেমন তো ধরুন কেউ আপনার সাথে কথা বলতে আসলো দিনটা আপনার খারাপ যাচ্ছিল কেমন চলে ও আলহামদুলিল্লাহ আপনি কিন্তু আসলেই আল্লাহর প্রশংসা করছেন না আসলেই আল্লাহর প্রশংসা করছেন না আলহামদুলিল্লাহ শুধুমাত্র বলার জিনিস নয় এটা একটা আচরণগত ব্যাপার এটা আপনার মনোভাবের সাথেও জড়িত মুখ দিয়ে কি আসলো সেটা আল্লাহর কাছে মুখ্য নয় আল্লাহর কাছে মূল্যবান হচ্ছে যে কথা অন্তর থেকে আসে তাই যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তখন যেন মন থেকেই বলি উদাহরণস্বরূপ বলা যায় আপনি জ্যামে আটকে থেকে বললেন আলহামদুলিল্লাহ এমনটা ভাবা একটু কঠিনই বটে তাই না কারণ আমি জানি আপনারা প্রায় জ্যামে পড়েন তাই যখন আপনি জ্যামে বসেও আলহামদুলিল্লাহ বলেন তার মানে আপনি কি বলছেন হে আল্লাহ এটা দেখতে হয়তো খারাপ মনে হচ্ছে কিন্তু আমি নিশ্চিত এর পেছনে একটা কারণ অবশ্যই আছে এবং আমার জন্য ভালো কিছু এবং আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই এবং আপনার প্রশংসা করছি কারণ আমি নিরাপদে আছি আমি খুশি কারণ আমার জন্য একটা গাড়ি আছে যা নিয়ে যে আটকে থাকতে পারি কিন্তু কমপক্ষে একটা গাড়ি তো আছে এজন্য যে আমার একটা চাকরি আছে আপনি ইতিবাচক চিন্তা করতে শুরু করেছেন আলহামদুলিল্লাহ যা করে তা হল একজন মুসলিমকে ইতিবাচকভাবে ভাবতে বাধ্য করে আলহামদুলিল্লাহ সম্পর্কে প্রথমত এটাই বলতে চেয়েছিলাম আর সময়ের দিকে খেয়াল রাখতে হবে বাগজিবীর আগে সম্ভবত আর পাঁচ মিনিট সময় আছে তো চলুন আরও কিছু ব্যাপার নিয়ে কথা বলি দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ সম্পর্কিত যা বলতে চাই এখন আলহামদুলিল্লাহতেই আছি আরবিতে আপনি বিশেষ পদ ব্যবহার করতে পারেন আবার ক্রিয়াপদও ব্যবহার করতে পারেন আর এখন মনে হচ্ছে ব্যাকরণে জ্ঞান দিচ্ছি কিন্তু আশা করি আপনারা ইংরেজি ব্যাকরণে আমাদের আমেরিকানদের তুলনায় অনেক ভালো যখন ইংলিশ গ্রামার শব্দটা বলি তখন আমেরিকান হতাশ হয়ে যান আমার দিকে তাকাবেন না কিন্তু আমি আশা করি এখানকার ইংরেজি শিক্ষার অবস্থা বেশ ভালো বিশেষ্য এবং ক্রিয়াপদ এখন কোনটার কাল আছে যেমন অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল কোনটার কাল আছে ক্রিয়ার কাল আছে বিশেষপদের কাল নেই অতীত পদ বলতে কিছু নেই কিংবা বর্তমান পদ অথবা ভবিষ্যৎ বিশেষ পদ সবার কাছে ব্যাপারটা পরিষ্কার ঠিক আছে তো এখন যদি আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি এবং এর মানে বুঝেছি প্রশংসা ও ধন্যবাদের কারণ আমি আগেই বলে এসেছি আমি এখন সংক্ষেপে বলছি যখন আমি বলি আমি আল্লাহর প্রশংসা করি আমি কি বিশেষ পদ ব্যবহার করলাম নাকি ক্রিয়াপদ হ্যাঁ এটা ক্রিয়াপদ আমি যদি বলি আমরা আল্লাহর প্রশংসা করি এটা কি বিশেষ্য পদ নাকি ক্রিয়াপদ ক্রিয়াপদ কোন কাল অতীত না বর্তমান বর্তমান কাল ঠিক না আচ্ছা যখন আমি বলবো প্রশংসা আল্লাহর জন্য এখানে কি প্রশংসা বিশেষ্য নাকি ক্রিয়া সবার কাছে ব্যাপারটা পরিষ্কার এখানে প্রশংসা বিশেষ্য পদ আল্লাহ তো ক্রিয়াপদ ব্যবহার করতে পারতেন আরবিতে আপনি বলতে পারতেন আহমদুল্লাহ আমি আল্লাহর প্রশংসা করলাম যেমন নাহমাদুল্লাহ আল্লাহমুয়নাস্তা আইনুহ আগে কি শুনেছেন খুদবাই ঘুমিয়ে পড়ার ঠিক আগে ঠিক তো আপনারা শুনেছেন নাহমাদুহনুহু তো এটা একটা ক্রিয়াপদ ও দশ মিনিট বাকি আছে চমৎকার তো নাহমাদুহু আমরা আল্লাহর প্রশংসা করলাম আহমাদুহু আমি আল্লাহর প্রশংসা করলাম আমি নাকি আমরা তিনি বর্তমান কাল ব্যবহার করেননি তিনি ব্যবহার করলেন একটা বিশেষ্য এখন মূল যে কথাটা বলছিলাম বিশেষ্যের কোনো কাল হয় না এর কোনো অতীত বর্তমান বা ভবিষ্যৎ নেই কিন্তু ক্রিয়াপদের কি আছে এদের কাল আছে এদের আছে বর্তমান কাল অতীত কাল এটাই পুরো বিষয়টাকে সৌন্দর্যমণ্ডিত করেছে যদি বলে আমি আল্লাহর প্রশংসা করলাম তখন আমি শুধু বর্তমান কালের কথা বলছি অতীত সম্পর্কে কিছুই বলছি না এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিছু বলছি না যদি আমি অতীতকাল ব্যবহার করি আমি এখানে বর্তমান বা ভবিষ্যতের কোনো ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি না কাল যে কোনো একটি সময়কালকে বোঝায় যে কোনো একটি সময়কালকে বোঝায় আরেকটা কথা আমি এখন আল্লাহর প্রশংসা করার মানে কি সামনের সময়টাতেও আল্লাহর প্রশংসা করছি নাকি না না আমার এই প্রশংসা ক্ষণিকের এটা স্থায়ী না একটা ক্রিয়াপদ অনন্তকাল বোঝাতে পারে না আল্লাহ ব্যবহার করলেন বিশেষ্য আর বিশেষ্য হচ্ছে স্থায়ী আল্লাহর প্রশংসা স্থায়িত্বের দ্বারা বর্ণিত হয়েছে জানেন এর মানে কি দাঁড়ায় মানে দাঁড়ায় আমি হয়তো এখন আল্লাহর প্রশংসা করছি কিন্তু আল্লাহর প্রশংসা সর্বদাই বিদ্যমান এবং আমি চিরকাল থাকবো না কিন্তু আল্লাহর প্রশংসা চিরকালই থাকবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা চিরকালই থাকবে আমার জন্য এটা থেমে থাকবে না আলহামদুলিল্লাহর বাস্তবতা হলো এটা আমার উপর নির্ভরশীল না এবং এটাই বিশেষর ক্রিয়ার আলোচনার দ্বিতীয় অংশ মনোযোগ দিন আশা করি বিষয়টা বোঝাতে পারবো যখন ক্রিয়াপদ ব্যবহার করেন তার মানে ক্রিয়া করার জন্য কাউকে লাগবে এটাই হচ্ছে কর্তা এটাকে আরবিতে বলে ফাইল ক্রিয়ার জন্য কর্তা লাগে হঠাৎ করে কথার মাঝে আপনি বলে উঠতে পারবেন না পরীক্ষা ফেল করেছে কে ফেল করলো আপনি বলতে পারেন না গায়েব হয়ে গেছে কে গায়েব হয়ে গেল ও আমার কলম আমার কলম গায়েব হয়ে গেছে দেখলেন যখন ক্রিয়া ব্যবহার করবেন তখনই তা করার জন্য কাউকে লাগবে আপনার একটা কর্তা দরকার শুধু একটা ক্রিয়া দিয়ে চলবে না এর কোনো অর্থ দাঁড়ায় না বরং তা গোলমাল পাকাবে কিন্তু বিশেষ্য করার জন্য কাউকে লাগে না বিশেষ্যর কোনো কর্তা লাগে না বিশেষ্য নিজেই স্বাধীন একটা আপেল একটা আপেলই আপনাকে বলতে হবে না সেটা কে খেয়েছে এমন কোনো প্রয়োজন নেই এটা একাই যথেষ্ট যখন আল্লাহ হাম কথাটা ব্যবহার করলেন তিনি এটাকে স্বাধীন করে দিলেন এর কাউকে দরকার নেই যদি তিনি ক্রিয়া ব্যবহার করতেন তখন এর কাউকে দরকার ছিল তাই না দরকার ছিল এমন কাউকে যে প্রশংসা করবে হয় আমি অথবা আপনি কিংবা আমরা কিন্তু আল্লাহ ব্যাপারটাকে কোনো ব্যক্তি কিংবা সত্তার নির্ভরশীলতা থেকে মুক্ত রাখলেন এটা সবাই বা সব কিছু আল্লাহর প্রশংসা করার চেয়েও অনেক শক্তিশালী কারণ যদি সবার বা সব কিছুর কথা বলাও থাকতো তবুও তা বোঝাতো বর্তমানে যারা বা যা কিছু আছে তাদের কিন্তু আল্লাহ বিষয়টাকে সময় দিয়ে বেঁধে রাখলেন না যারা প্রশংসা করে বা করবে তাদের দিয়েও না সুহান আল্লাহ আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ বলার মুখাপেক্ষী নন যখন আমরা আলহামদুলিল্লাহ বলি আমি আল্লাহকে স্বীকৃতি দেই যে আল্লাহর আমাদের দরকার নেই বরং আমাদের দরকার আল্লাহকে শুধুমাত্র আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে আমরা এই সাক্ষ্য দিচ্ছি তো আমি এতক্ষণ আপনাদের কি বললাম যখন আমরা আলহামদুলিল্লাহ বলি তা আমাদেরকে আশাবাদী করে তোলে এই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম তা আমাদের বিনয়ী করে তোলে এটা আমাদের বোঝায় যে কোনো কিছুই আমাদের উপর নির্ভর করে না বরং আমরা আল্লাহর উপর নির্ভর করি আল্লাহ আমাদের উপর নির্ভরশীল নন এবং আমাদেরকে তার প্রয়োজনও নেই আলহামদুলিল্লাহ বলে আমরা তার কোনো উপকার করছি না আলহামদুলিল্লাহ বলেই আমরা শুধুমাত্র আমাদেরই উপকার করছি আরেকটু বাকি আছে আমার মনে হয় আমি শেষ করতে পারবো আদেশ এক ধরনের ক্রিয়াপদ একটি বিশেষ ধরনের ক্রিয়াপদ হলো আদেশ যেমন আরবিতে আপনি বলতে পারেন এহমদুল্লাহ আল্লাহর প্রশংসা করুন আল্লাহর প্রশংসা করুন এটা অনুরোধও হতে পারে যেমন চলুন মাগজিব পরে আসি অথবা আপনি আপনার সন্তানকে বলতে পারেন আমার জন্য পানি নিয়ে এসো তাই না সুতরাং উদাহরণস্বরূপ যখন আমি আমার বাসায় থাকি এবং আমার মেয়েকে বলি হোসনা আমাকে পানি এনে দাও সে দুটি কাজ করতে পারে যখন আপনি কাউকে কোনো আদেশ করেন তার কাছে দুইটি উপায় থাকে তাই না উপায় দুইটি কি হয়তো সেটি করবে অথবা করবে না যদি আমি হুসনাকে বলি আমাকে পানি এনে দাও সে দুইটি কাজ করতে পারে হয়তো সে আমাকে পানি এনে দেবে অথবা সে আমাকে পানি এনে দেবে না ওর এই দুইটি উপায়ই আছে যদি আল্লাহ কাউকে বলেন আল্লাহর প্রশংসা করো কোন দুইটি জিনিস হতে পারে কেউ প্রশংসা করবে কেউ করবে না কাজেই যখন আপনি কাউকে কিছু করতে বলবেন বল এখন তাদের কোর্টে এটা তাদের উপর নির্ভর করে হয়তো তারা এটি করবে অথবা করবে না আল্লাহ এমনভাবে প্রশংসা করার ব্যাপারটি বলেননি যে তা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে তিনি আমাদের কোর্টে বল ছেড়ে দেননি ইচ্ছা হলে করবে না হলে করবে না কী আসে যায় এটা আল্লাহরই ছিল আলহামদুলিল্লাহ এখনও আছে সব সময়ই থাকবে এটা চিরকালই থেকে যাবে মানুষ আসবে যাবে প্রজন্ম আসবে যাবে পৃথিবীর পরিবর্তন হবে আল্লাহর প্রশংসা অপরিবর্তিতই থাকবে এটাই বাস্তবতা আমার মনে হয় এই দুই মিনিটই শেষ করতে পারবো এখানে যতটুকু সম্ভব সংক্ষেপ করব আশা করছি আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা শেষ করতে পারবো অন্তত শেষের কাছাকাছি যেতে পারবো শুধুমাত্র আলহামদ আমরা এখানে লিল্লাহ নিয়ে আলোচনা করিনি শুধু আলহামদ নিয়েই বলেছি লিল্লাহ না হয় নামাজের পরে আলোচনা করব ঠিক আছে আলহামদ নিয়ে শেষ আরেকটি বিষয় আরবের ভাষাতত্ত্ববিদগণ দুই ধরনের যোগাযোগের কথা বলেন ভাষাবিজ্ঞানে তারা বলেন যে যোগাযোগ দুই ধরনের এটা তথ্যবহুল বা অনুভূতিপূর্ণ জুমলা ইনসাইয়া জুমলা খাবার ইয়া কালামে ইনসাই কালামে খাবারই এটি একটি পরিভাষা এটা আপনাদের না জানলেও চলবে এটা আপনাদের ইমান বা অন্য কিছু বাড়াবে না আপনাদের আমি সহজ করে বলি হয় আপনি এমন কোনো কথা বলবেন যে আপনার অনুভূতি প্রকাশ করে অথবা কথার মাধ্যমে তথ্য আদান প্রদান করেন দুই ধরনের কথা আছে এখন এটা সত্যি খুবই টেকনিক্যাল এবং দুর্বুদ্ধ মনে হচ্ছে আমি সহজ করে দিচ্ছি যখন আমি কাউকে বসিয়ে কিছু বোঝানোর চেষ্টা করি কিছু বোঝানোর চেষ্টা করি এটা কি তথ্যের আদান প্রদান নাকি অনুভূতির যখন আমি কাউকে কিছু বুঝাই তথ্যের আদান প্রদান যেমন আমি আপনাদের সাথে সুরা ফাতিহা নিয়ে আলোচনা করছি অথবা আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলছি এগুলো তথ্যবহুল কথাবার্তা আমরা মাকজিবের জন্য একটা বিরতি নেব আপনারা চেয়ার ছেড়ে উঠে যাবেন ইয়া আল্লাহ আমি সামনে সারিতে বসেছিলাম কেউ যেন আমার জায়গাটা না নেয় কেউ যেন আমার জায়গাটা না নেয় ধরুন শেষ বৈঠকে বসে আছেন সালাম ঠিক আগ মুহূর্তে আপনি ঠিক করলেন কি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবং অনেকে অনেক দোয়া করবেন তারপর আপনি এখানে ফিরে আসলেন এবং আপনার চেয়ারটি পাওয়ার জন্য অন্যদের কোনোই মেরে সামনে আসলেন এবং আপনার চেয়ারটি ফাঁকা দেখে আপনার প্রথমে মুখে কি চলে আসবে আলহামদুলিল্লাহ এমনও হতে পারে যে ওই সময় ওই হলে কেউ আসেনি আপনি ভাবছেন ভুল জায়গায় চলে আসলাম না তো কিন্তু আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন এবং সেখানে কেউ থাকে না আপনি কি কাউকে জানানোর জন্য আলহামদুলিল্লাহ বলেন না তাহলে কেন আপনি আলহামদুলিল্লাহ বলেন আবেগ প্রকাশের জন্য যদি আমি কাউকে আলহামদুলিল্লাহ সম্পর্কে শেখাই শেখাই তখন আমি তথ্যবহুল হবার চেষ্টা করব। কিন্তু যদি আমি নিজেই নিজেকে একই কথা বলি তখন তা হয়তো হবে আবেগের কথা পার্থক্যটা বোঝা গেল এখন আসলে এই ব্যাপারে কথা বলা যাক খুদবাতে যখন মসজিদে খুদবাতে উপস্থিত হন খতিব সাহেব শুরু করেন এভাবে ইন্নাল হামদালিল্লাহ কখনো শুনেছেন ইন্নাল হামদালিল্লাহ শব্দটা কি প্রথম শুনলেন ইন্না সজাগ থাকার জন্য ধন্যবাদ প্রথম কথাটা কি শুনেছেন ইন্না ইন্না অর্থ কি কেউ জানেন অবশ্যই নিশ্চিতভাবেই নিশ্চয়ই নিশ্চয়ই যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য এখন কোনটি বেশি শক্তিশালী আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা নাকি নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা কোনটা শুনতে বেশি শক্তিশালী মনে হচ্ছে নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা ইন্না শুনতেই বেশি শক্তিশালী মনে হচ্ছে আর খতিব সাহেব প্রতি জুমাতে এটা বলে থাকেন আল্লাহ কেন এটা বললেন না যে নিশ্চয়ই আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা তাই না আলহামদুলিল্লাহ এমনিতেই খুব শক্তিশালী কথা আল্লাহ কেন ইন্না বলে একে আরও শক্তিশালী করলেন না সব কিছুর পরেও সারা জীবন ধরেই তো শুনে আসছেন কোরআন একেবারে পরিপূর্ণ আপনি নতুন করে একটা শব্দ যোগ করতে পারবেন না তো এটা কি ধরনের পার্থক্য তৈরি করবে আমি তো ছোট্ট করে একটা ইন্না যোগ করে দিতেই পারি খতিব সাহেব তো সবসময় এমন করে থাকেন যখন আপনি ইন্না শব্দটা ব্যবহার করবেন তখন কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে কথাটা কেবলমাত্র একটি তথ্য প্রকাশ করে এটা কি প্রকাশ করে না আবেগ আবেগ এখন আপনি যদি ইন্না ব্যবহার না করেন তাহলে আপনার বিবৃতি তথ্য হতে পারে আবার আবেগও প্রকাশ করতে পারে ইন্না ব্যবহার না করে আল্লাহ আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি বানিয়েছেন যা আমরা অন্যদের বলতে পারি এবং তিনি আলহামদুলিল্লাহকে এমন বিবৃতি করেছেন যা আমরা নিজেদেরকেও বলতে পারি সুহান আল্লাহ এর সৌন্দর্যটা হচ্ছে এখন কথাটা আমাদের অন্তর অনুভূতি প্রকাশ করছে আবার অন্যদেরকে পৌঁছে দেওয়ার মতো একটা বার্তা হিসেবে ব্যবহার করা যাচ্ছে যদি ইন্নাল হামদালিল্লা বলা হয় তখন তা কোনো ব্যক্তির আবেগ বোঝাতে ব্যর্থ হয় এটা তখন কেবল অন্যদের বলার জন্য ব্যবহার করা যাবে নিজের ব্যাপারে নয় সুবহান আল্লাহ সাহেব অবশ্যই খুদ্বাই নিজের সাথে কথা বলছেন না কার সাথে বলছেন বাকিদের সাথে তাই তিনি বলছেন ইন্নাল হামদালিল্লাহ আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহর কথা মনে করে দিতে চাই তিনি আপনাকে বলছেন যে কথাটা বিরতির আগে বোঝাতে চাচ্ছি তাহলে কোরআনের প্রতিটি কথা একেবারে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে প্রতিটি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই পরিপূর্ণ আপনি তাতে যে ধরনের বৈচিত্র্যই নিয়ে আসেন না কেন এর বদলে একটা ক্রিয়া ক্রিয়াবসান ইন্না ব্যবহার করেন ইন্না ব্যবহার করেন শুক্র ব্যবহার করেন মাধ ব্যবহার করেন আল্লাহ যেভাবে বুঝিয়েছেন সেভাবে বোঝাতে পারবেন না আল্লাহ যেভাবে বলেছেন এর থেকে ভালোভাবে বলতে পারবেন না আলহামদুলিল্লাহর ব্যাপারে আরও একটু কথা বলবো আমাদের বিরতির পরে তো আমরা কী নিয়ে যেন কথা বলছিলাম সুরা আল ইমরান আয়াত নাম্বার কি নিয়ে যেন কথা বলছিলাম কত দূর গিয়েছিলাম তো আপনারা আশা করি ইংরেজি ভাষা সম্পর্কে পরিচিত আমি দুটি বাক্য বলবো আপনারা আমাকে বলবেন কোনটা শুনতে স্বাভাবিক লাগছে আমি দুপুরের খাবার খেয়েছি এটা প্রথম বাক্য দ্বিতীয় বাক্য দুপুরের খাবার আমি খেয়েছি কোনটা শুনতে আপনাদের স্বাভাবিক লাগছে আমি দুপুরের খাবার খেয়েছি ঠিক আছে তারা স্কুলে গেল স্কুলে তারা গেল কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে কোনটা শুনতে স্বাভাবিক মনে হচ্ছে আমি স্কুলে গিয়েছিলাম তাই না কিন্তু যদি আমি বলি স্কুলে তারা গিয়েছিল আপনি কি তবুও আমার কথা বুঝতে পারবেন ঠিক আছে এটা স্বাভাবিক আর অন্যটা অস্বাভাবিক কিন্তু দুটোই বোঝা যাচ্ছে তাই না ঠিক আছে আসলে ব্যাপারটা এটা নয় যে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি স্টার ওয়ার্সে কিভাবে কথা বলে স্ট্রং দ্য ফোর্সেস কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যে আরবিতে মাঝে মধ্যে বাক্যের শব্দক্রম পরিবর্তিত হয় এবং এটা অস্বাভাবিক করে যখন আপনি ঈদের নামাজে হেঁটে যান যখন আপনি ঈদের নামাজে গাড়ি চালিয়ে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া আমরা কি বলি লিল্লাহামদ লিল্লাহি আলহামদ ফাতে হাতে কি বলেন আলহামদুলিল্লাহ শব্দগুলো একই কিন্তু বলা হয়েছে উল্টো করে এবং এমনটা শুধু ঈদের নামাজের জন্যই না কোরানেও এমনটা আছে ওয়ালিল্লাহিল হিল হাম রব্বিসা ওয়াল তিউআল আর রব্বিলা আলমিন কোরআনেই আছে কখনো কখনো আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ সাতবার বলেছেন আলহামদুলিল্লাহ এবং কয়েকবার কোরআনেই পাবেন লিল্লাহ হিল হামদ লিল্লাহ হিল হামদ দুঃখজনক বিষয় হলো এর সবগুলোই একইভাবে অনুবাদ করা হয় কিন্তু তারা আসলে একই জিনিস না দুইটা ভিন্ন জিনিস এবং আল্লাহ কেন ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলেছেন এবং কি পার্থক্য তৈরি হয়েছে তিনি লিল্লাহাম না বলাতে আলহামদুলিল্লাহ নিয়ে বলার শেষ কথাগুলোর একটা হবে এটা আরবিতে যখন অস্বাভাবিক ক্রম ব্যবহার করবেন চলুন ফিরে যাই আগের আমি দুপুরে খাবার খেয়েছিলাম এটাকে অস্বাভাবিকভাবে বলাটা কেমন ছিল দুপুরের খাবার আমি খেয়েছি মনে পড়ছে যখন আপনি অদ্ভুতভাবে কথাটা বলছেন তখন আপনি আসলে বলছেন আমি অন্য কিছু খাইনি আমি শুধু দুপুরের খাবার খেয়েছি কিন্তু আরবির ক্ষেত্রে অনলি বা শুধু শব্দটা দরকার পড়ে না তারা শুধু ক্রমটাকে উলট পালট করে দিলেই তা বোঝা যাবে যদি আমি বলি তারা স্কুলে গিয়েছে এটা স্বাভাবিক কিন্তু যদি বলি স্কুলে তারা গিয়েছে আমি আরবির দৃষ্টিকোণ থেকে আসলে কি বোঝাচ্ছি আরবির যুক্তি অনুযায়ী আমি বলছি তারা শুধু স্কুলেই গিয়েছে তারা সিনেমা হলেও যায়নি তারা খেলতেও যায়নি তারা কাজেও যায়নি তারা শুধু স্কুলেই গিয়েছে আর কোথাও যায়নি বোঝা গেল যখন আপনি ক্রমটা উল্টে দেন তখন সেটা অর্থের সাথে একটা অতিরিক্ত শব্দ যোগ করে কোন শব্দটা যোগ করে শুধুমাত্র এবং আমি চাই আপনারা এই শব্দটাকে একটু অন্য দিক থেকে ভাবুন যেন ভালো করে বুঝতে পারেন ভালো করে বুঝতে পারেন শিক্ষক হিসাবে আমি একসময় প্রাথমিক স্কুলে পড়াতাম একসময় কিন্টার গার্ডেনে পড়াতাম এক সময় দ্বিতীয় তৃতীয় শ্রেণীতেও পড়াতাম এটা আমার জন্য একই সাথে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মধ্যে একটা কিন্তু যাই হোক তো আমি তৃতীয় শ্রেণীতে পড়াচ্ছিলাম দুইটা মেয়ে পেছনে বসে কথা বলছিল জয়নব ও ফাতেমা আর আমি মেয়েদের ব্যাপারে একটা কথা বলতে পারি কারণ আমার চারটা মেয়ে আছে তারা অনেক কথা বলতে পারে তো পেছনে দুইজন মেয়ে কথা বলছে তো বলছেই আর আমি বললাম জয়নব আর তখন সে বলল শুধু আমি কথা বলছি না এখন যখন সে বলল শুধু আমি একাই কথা বলছিলাম না তখন সে আসলে কি বোঝাল যদি আমি প্রিন্সিপালের অফিসে যাই তাহলে ফাতেমাকেও যেতে হবে কিন্তু তাকে পুরো বাক্যটি বলতে হয়নি সে শুধু কোন শব্দটি কৌশলে ব্যবহার করলো শুধুমাত্র অনলি তাই যদি আপনি শুধু শব্দটাই কৌশলে ব্যবহার করেন আপনি আসলে দুটি কথা বলছেন একটি কথা বলার মাধ্যমে এটাই হচ্ছে অনলি শব্দটার মজা উদাহরণ হিসাবে আমি যদি বলি আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই আমি শুধু সিঙ্গাপুরে আসি নাই আমি কিন্তু বেশি কিছু বলিনি কিন্তু আপনি বুঝছেন তাই না আমি মালয়েশিয়াতেও গিয়েছিলাম ইত্যাদি ওকে আপনি খালি জায়গাটা পূরণ করে নিতে পারেন এখন আল্লাহ মাঝে মাঝে বলছেন লিল্লাহিল হামদ হামদ শুধুমাত্র আল্লাহর জন্য হামদ শুধুমাত্র আল্লাহর জন্য বাকিটা পূরণ করুন এখানে আরও আছে এটা তার আরও বোঝা যায় হামদ শুধু আল্লাহর জন্য আমি উত্তরের জন্য অপেক্ষা করব হয়তো এটা বেমানান দেখাবে কিন্তু আমার কিছু আসা যায় না হামদ শুধু আল্লাহর জন্য খুব ভালো আর কারোর জন্য না এটা আর কারোর জন্য না আর কারোর জন্য না ফুল স্টপ যখন আপনি বলেন শুধুমাত্র তখন আপনি আসলে বলছেন হামদ শুধুমাত্র আল্লাহর জন্য এবং আর কারো জন্য নয় আল্লাহ বলেননি লিল্লাহিল হামদ পঁয়তাল্লিশ নম্বর সুরায় সুরা জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরার শেষ অংশে ব্যাপারটা অবিশ্বাস্য যে পুরা পঁয়তাল্লিশ নম্বর সুরাটা হচ্ছে শিখবাদীদের সাথে বিতর্ক শিখবাদীদের সাথে বিতর্ক পুরো সুরাটাই একটা বিতর্ক এবং এই বিতর্কের শেষে আল্লাহ মুশ্রিকদের বলছেন এই হামদ শুধুমাত্র আল্লাহর জন্য সজিদদের কি বলছেন হাম শুধুমাত্র আল্লাহর জন্যই এটা আর কারোর জন্য নয় অন্যভাবে বললে লিল্লাহিল হামদ ব্যবহার করা হয় এমন কারো সাথে কথা বলার জন্য যারা আপনার সাথে একমত নয় যখন মুসলমানরা পরস্পরের সাথে পরস্পর কথা বলে তখন আমরা লিল্লাহিল হামদ বলি না আমরা কি বলি আলহামদুলিল্লাহ কারণ আমাদের মধ্যে সে ধরনের মতভেদ নেই আপনি কোনো মুসলিমকে এভাবে বলেন না এই হাম শুধুমাত্র আল্লাহর জন্য বুঝলি না আমরা শুধু আলহামদুলিল্লাহ বলি কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা একমত তাই এখানে বিতর্কের কোনো দরকার নেই আমাদের সেই সুর ব্যবহার করার দরকার পড়ে না তো ব্যাপারটা হচ্ছে এমন আপনাদেরকে একটা ছোট গল্প বলি একবার আমি ভ্রমণ করছিলাম সময়টা ছিল নাইন ইলেভেনের কিছুদিন পরেই দেশের অবস্থাও বেশ উত্তেজিত ছিল আমি লুইজিয়ানিতে গিয়েছিলাম আপনাদের যেতে সুপারিশ করব না কিন্তু আমি গিয়েছিলাম তো ভ্রমণ করছিলাম এর মধ্যে আমি একটা গ্যাস স্টেশনে থামলাম গ্যাস নিচ্ছিলাম এক লোক আমার দিকে তাকালো তার সাথে একটা পিকআপ ট্রাক ছিল পিক আপ ট্রাকের পিছনে সাধারণত শর্টগান থাকে আমি জানতাম না আর সে বলল ছেলে তুমি কি মুসলিম আর আমি ভাবছি আমার কি বলা উচিত আমি যদি বলি না আমি নিউ থেকে এসেছি এটা তাদের জন্য আরও খারাপ শোনাবে আমি বললাম প্রভুর প্রশংসা প্রভুর প্রশংসা আমি যখন বললাম প্রভুর প্রশংসা তিনি আমিন বলে চলে গেলেন যখন আমি বললাম প্রভুর প্রশংসা করুন এটা কি এমন হতে পারে তখন কেউ আমাকে অন্যভাবে বুঝতে পারে তা কি সম্ভব যদি আমি তাকে বলতাম প্রশংসা আল্লাহর জন্য গুলি করে দিত কিন্তু প্রভুর প্রশংসা করুন কথাটা ভিন্নজন ভিন্নভাবে বুঝেছে তাহলে আমি পরবর্তী পয়েন্টে যাচ্ছি পরবর্তী পয়েন্ট হচ্ছে আল্লাহ এভাবেই আমাদের কাছে তার পরিচয় দিয়েছেন সুরা ফাতিহায় তিনি এটাকে একটা বিতর্কের বিষয় করেননি তিনি আমাদের বকাবকি করেননি কোরআনের শুরুতেই তিনি আমাদের বলতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ কোনো বিতর্কের বিষয় না এটা এমন কিছু যা আপনার আগে থেকেই জানেন এটা আপনার হৃদয় আগে থেকেই ছিল তাই কোনো দরকার নেই লিল্লাহ ইলহামদ বলার এর বদলে আল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানেন এটা আমাদের কী শেখাচ্ছে আলহামদুলিল্লাহ আমার অন্তরে আগে থেকেই আছে আমার এর ব্যাপারে আশ্বস্ত হতে হবে না আমার মধ্যে গেঁথে দিতে হবে না মুশ্রিকরা এটা হারিয়ে ফেলেছিল তাই তাদেরকে এটা আবার দিতে হবে তাই তিনি কি ব্যবহার করলেন লিল্লা হিলহান্দ এটা পরবর্তী অংশ এটা সত্যিই মজার আল্লাহর কমপক্ষে কয়টি নাম রয়েছে নিরানব্বইটি নাম আল্লাহ বললেন না আলহামদুলিল রহমান আলহামদুল রাহিম আলহামদুলিল মালিক আলহামদুলিল খালেক আলহামদুলিল ওয়াহাব আলহামদুলিল কহার সবগুলোই ঠিক আছে সবগুলোই ঠিক আছে কোনোটাতেই ভুল না আল্লাহ কেন ব্যবহার করলেন আলহামদুলি আল্লাহ ফাতিহা হচ্ছে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যখন আপনি কারো কাছে নিজের পরিচয় দেন আপনি আপনার বিবরণ বলেন নাকি নাম বলেন আপনি নাম বলেন আপনি যদি আমার নাম না জানেন আমি এসে বলবো না আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক কি আসসালামু আলাইকুম আমি নোমান আমি যদি এই বলি আসসালামু আলাইকুম আমি একজন শিক্ষক অন্যজন কি বলবে ওয়ালাইকুম আসসালাম আপনি অদ্ভুত বটে এরপর হেঁটে চলে যাবে আপনি আপনার পরিচয় দিতে গিয়ে বিবরণ দেবেন না আপনি আপনার পরিচয় দেবেন নাম দিয়ে আরেকটা ব্যাপার হচ্ছে চলুন আরেকটু বিশ্লেষণ করি ধরুন আল্লাহ শব্দটি এখানে নেই শব্দটি সরিয়ে দিন তাহলে কি বাকি থাকলো আলহামদুলি রব্বিল আলামিন আলহামদুলি আমি আপনাদের পূর্ণাঙ্গ অনুবাদটা বলছি না প্রতিপালকের জন্য এভাবেই এটা অনুবাদ করা হবে ঠিক না এবং আপনি আল্লাহ শব্দটি ব্যবহার করছেন না মনে আছে আমি কি বলেছিলাম প্রভুর প্রশংসা এটা কি কারোর জন্য বিভ্রান্তির কারণ হতে পারে যখন আপনি কাউকে বলবেন এই প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য এটা কি সম্ভব যে তাদের কাছে রব্বুল আলমিন বলতে অন্য কিছু বোঝায় এখন আমি যদি আমার সেই লুজিয়ানার বন্ধুকে বলতাম আল্লাহর প্রশংসা করো তার জন্য সেখানে বোঝার কিছু বাকি থাকবে না যে আমি আসলে আল্লাহর কথা বোঝাচ্ছি কোরআনেই এমনটা আছে কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল কোন নবীকে জাদুকরের সাথে লড়তে হয়েছিল মুসা আলাহিসাল্লাম মুসা আলাইসাল্লাম জাদুকরদের মুখোমুখি হলেন তারা ফেললো তাদের দড়ি এবং লাঠি আর তিনি তার লাঠি ফেললেন মুসা আল্লাহ লাঠি বাকিগুলোকে খেয়ে ফেললো জাদুকরদের কি হলো তারা কি করলো তারা সিজদায় পড়ে গেল ফেরাউন মঞ্চে দাঁড়ানো আর তারা সিজদা করছে এবং ফেরাউন কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এগুলো তোমরা কি দ্বিতীয় পর্বের জন্য তৈরি হচ্ছ নাকি এটা জাদুরি অংশ না কি এটা আসলে কি? তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমরা বিশ্বাস আনলাম রব্বিল আলামিনের উপর তারা সিজদা থেকে উঠলো এবং বলল আমার নাবি রব্বিল আলমিন ফেরাউনে এখনও দ্বিধান্বিত সে বললো ও বুঝেছি বুঝেছি আমার কথাই বলছো কারণ সে ভাবছিল কে রব যখন তারা বললো আমার নাবি রব্বিল আলামিন ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না সে ভাবছিল আর বলো তারা বোঝালো আরে না রব্বি মুসা ও হারুন মুসার রব হারুনের রব তুমি না তাদেরকে পরিষ্কার করতে হয়েছিল যদি তারা শুধু বলতো রব্বিল আলামিন ফেরাউনের তাতে কোনো সমস্যা ছিল না বোঝা গেল তাই আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহতে আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটা খুবই চমৎকার ব্যাপার আছে যখন আমি একজন চিত্রকরকে ধন্যবাদ দিই একটা চিত্রকর্মের দিকে তাকিয়ে কিংবা সে আমাকে একটা ক্যালিগ্রাফি বানিয়ে দেওয়ার কারণে আমি যদি বলি আপনাকে ধন্যবাদ আমি আসলে কেন ধন্যবাদ দিলাম তাকে তার চিত্রকর্মের জন্য যখন আপনি একজন শিক্ষককে ধন্যবাদ দেন যেভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন তার জন্য যখন আপনি ধন্যবাদ দেন এমন একজনকে যে আপনাকে সাহায্য করেছে সে আপনার প্রতি যে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ খুবই নির্দিষ্ট আপনার জন্য যা করা হয়েছে তার জন্য প্রশংসাও তেমনি খুব নির্দিষ্ট আপনি একটা পর্বতের সৌন্দর্য প্রশংসা করেন এর সৌন্দর্যের জন্য আপনি মুক্ত বাতাসের সজীবতার প্রশংসা করেন কারণ আপনি এটা অনুভব করেছেন কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল খালেক ধন্যবাদ সৃষ্টিকর্তার জন্য তখন আপনি আল্লাহকে শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন তা হচ্ছে সৃষ্টি করার জন্য আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হাকিম প্রশংসা ও ধন্যবাদ মহা জন্য তখন আপনি আল্লাহর যে গুণটির জন্য প্রশংসা করছেন তা হলো তার প্রজ্ঞা আমি কি করে আল্লাহর সব ব্যাপারে প্রশংসা করতে পারি এবং আমি কোনো কিছুই বাদ দিব না যে সব বিষয়ে আমি চিন্তা করতে পারি যে সব বিষয় আমি চিন্তা করতে পারি এবং সব বিষয়ে আমার চিন্তার বাইরে সব কিছু একটা বাক্যতেই পাবো যাতে আমি সত্যিকার অর্থে এক বাক্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমার হাতে একমাত্র উপায় কী আলহামদুলিল্লাহ এটাই একমাত্র উপায় এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহর ব্যাপারে অল্প কিছু কথা যেসব অনুশীলন আপনার সাথে করলাম সেসব ক্লান্তিকর অনুশীলন সব কিছু দিয়ে আমি শুধু এতটুকুই বোঝাতে চাইলাম যে আলহামদুলিল্লাহ কি এর বিকল্প কি হতে পারে কি কারণে বিকল্পগুলো এর মতো অত ভালো নয় ভাবতে পারেন এরকম অনুশীলন আছে পুরা কোরআন জুড়েই শব্দের পর শব্দ জুড়ে শব্দের পর শব্দ জুড়ে এটা আপনাকে কোরআনকে প্রশংসা করতে বাধ্য করবে আমাকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল ফাতেহাই কেন আমি বলেছিলাম যদি মুসলিমরা চিন্তার গভীরে যায় ফাতিহা নিয়ে গভীরে যায় ফাতিহা নিয়ে তা পুরো কোরআনের জন্য তার দ্বার উন্মুক্ত করে দেবে যখন আমরা ফাতিহাকে কম গুরুত্বপূর্ণ মনে করি স্বাভাবিকভাবেই আমরা পুরো কোরআনকেই কম গুরুত্ব দিয়ে দেখব যদি আমরা সুরা ফাতিহার গভীরতা এবং এর সৌন্দর্যকে প্রশংসা করতে শুরু করি তা আমাদের বাকি কোরআনটা জানতে উৎসাহিত করবে ফাতিহার অর্থ কী সূচনা যখন আপনি এটা নিয়ে ভাববেন তা বাকি দরজাগুলো খুলে দেবে আর যদি না ভাবতে শেখেন তাহলে দরজা বন্ধ থেকে যাবে আমরা আজকে এটাই করতে যাচ্ছি এই জন্যই ফাতেহা আয়াতের পরের অংশ যেন কি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহর কতগুলো নাম আছে কমপক্ষে নিরানব্বইটি আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য তার সকল গুণবাচক বর্ণনার মধ্যে থেকে খালেক ইসামাওয়াল তিনি এটা বাছাই করতে পারতেন আল আজিজ তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন তিনি একটা বেছে নিলেন এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যা আপনাদের জানা উচিত রব বিলা আলামিন এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত রব শব্দটি বেশ জটিল এর অনেকগুলো অর্থ রয়েছে আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক আল আল আয়দ আল কয়িম আমি সবগুলো ইংরেজিতে বলবো তখন সহজ হয়ে যাবে প্রথমত রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন এটা হচ্ছে রবের প্রথম অর্থ কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন তাহলে আমরা কি হয়ে যাচ্ছি অধিকৃত সম্পত্তি তাই না এর অর্থ দ্বারায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি এটাই প্রথম অর্থ আল মালিক দ্বিতীয়ত তিনি হচ্ছেন আল মুরব্বী মুরব্বী মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয় এটাকেই বলে মুরব্বী মুরব্বীর একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না এমন হয় কখনো আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না হয় আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে একটা ভাইরাসও চলে আসে জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না এটা সম্ভব ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে তাই না অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে তিনি নিশ্চিত করেন সবকিছু ভালোভাবে চলছে তিনি এর যত্ন আত্মী করেন এটাই মুরব্বী আইম। তিন নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক আপনি দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন আপনি একে উপহার দিয়ে থাকেন শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই দাস প্রথা নেই কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে কর্মচারী থাকা এক কথা কর্মচারী দেখাশোনা করা অন্য কথা আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া উপহার সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তার পরেও দিচ্ছেন আপনি উপহার দিচ্ছেন যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই ন্যায় করেন তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই কিন্তু আমাদের দিন পশুর কথা তো ধরতে পারি ধরুন কারো একটা ছাগল আছে আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে এটা টাই কিনে দেন না আপনি এটাকে কোনো উপহার দেন না আপনি শুধু দেখাশোনা করেন কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন আপনার এবং আমার কাছে এটার মানে কি আমি তা নিয়ে একটু পরে বলছি ওয়াল কাইয়েম ওয়াল কাইয়েম এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনাদের কার কার বাগান আছে সব মিলে কেউ না ঠিক আছে সমস্যা নেই আমি এই ব্যাপারটা ধরে বসে থাকবো না মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনারা অনেকই মাছের যত্ন নেন যদি একদিন না খাওয়ান ঠিক আছে ঠিক আছে বেচারা কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন এখানে অনেক মানুষ যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে সে ওখানে আমি যা বলছিলাম আসসাইদ আল মালিক ওয়াল মুরব্বী ওয়ালমুনঈম ওয়াল কাইম যিনি অস্তিত্ব রক্ষা করেন আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন এক সেকেন্ডের জন্য আধা সেকেন্ডের জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন যদি তিনি এক সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন এটা শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এটাই হচ্ছে এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর প্রতিনিয়ত নির্ভরশীল এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আসাইদ এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে যার পূর্ণ ক্ষমতা রয়েছে এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না এটা কি সম্ভব আপনার একটা বাড়ি বানাবেন কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সেটা কি সম্ভব হ্যাঁ কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে তখন তাদেরকে বলা হয় রব তখন তাদেরকে বলা হয় রব আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি তিনি আপনার দেখাশোনা করেন তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার আমি আমার হাতের জন্য টাকা দেই না আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী একটা পায়ের জন্য একটা নাকের জন্য একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন সুহেনল্লাহ অমূল্য উপহার তাই না এসবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে কে করতে চাইবে সুহান্লাহ এগুলো অমূল্য উপহার তার উপরে হচ্ছে ওয়াল আইম ওয়াল কাইম এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস এই কারণে নয় যে আমি ভালো খাই আমি এক্সারসাইজ করি আমি নিজের দিকে খেয়াল রাখি আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই ইত্যাদি ইত্যাদি এসব আমার বেঁচে থাকার কারণ নয় আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট। আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী নিয়মিত ব্যায়াম করতো আর হঠাৎ করে বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায় রান্নাঘরেই উনত্রিশ বছর বয়স ছিল আগে কখনই হার্ট অ্যাটাক হয়নি পরিবারের কারোরও ছিল না কিছুই না এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা এর থেকে স্বাধীন নই এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে সে সবই আসছে রব শব্দটি থেকে আল্লাহর হাতে এই সবই রব শব্দ থেকে এসছে আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক তখন তার সাথে কার সম্পর্ক থাকবে ছাত্রদের যখন আমি বলবো বাবা মা কার সাথে সম্পৃক্ত বাচ্চা কাচ্চার সাথে যখন আমি বলবো বস বা চাকরিদাতা চাকরিদাতার সাথে কার সম্পর্ক কর্মচারীদের সাথে এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন যখন আপনি বলবেন লম্বা তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত যখন বললেন চাকরিদাতা তখন তা কার সাথে সম্পর্কিত কর্মচারীদের সাথে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না আল্লাহ হচ্ছেন জ্ঞানী জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না এটা আল্লাহর একটা বর্ণনা আর এটা কারোর সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু রব কিংবা এই ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনাই একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন শব্দটা আব্দ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আব্দ শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আব্দ সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলব কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না আব আমরা ইতিমধ্যেই হচ্ছে আপনার আব্দ হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর আব্দুল সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরো কোরআনের সারমর্ম বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ আমি বললাম ওকে এবার মনে হচ্ছে পারব আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা তিনি বললেন হ্যাঁ তুমি পেরেছ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় একটা উদাহরণ দিই আমাদের তো এখন দাস প্রথা নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন এই নমান তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে তার কিছু করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা মতো কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন বুঝা গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখন আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয় প্রভু নির্দেশনা না দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতিহাতে কি আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই ইহদিন মুস্তাকিম আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি। আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্য এই পুরো কোরআনটা কি চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা সাব হেসমা আলা আপনি যদি ই সুরাটা পারেন সাব হেসমা আলা আল্লাদিয়েখলা কফা সাউওয়া ও আল্লাদয়ে কদ্যাদা রফ হাদা। প্রথম আয়া্তে ছিল রব এরপর হাদা পথ নির্দেশনা। আসা ইহাদদিন রব বিলিয়া রবা মিন হাদারা সাদা। রব এবং পথ নির্দেশনা, রব এবং পথ নির্দেশনা। কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আল্লাহ আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন এটাই হলো ফাতেহার যৌক্তিক সম্পর্ক অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন অনেকে আবার দেখেনই না অনেকে আবার ভেবে বসেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব তিনি আপনার প্রভু এটা গেল রবের ব্যাপার এখন আল আলামিন শব্দটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো এর অনুবাদ কিভাবে হবে রব আল আলামিন কেউ কি জানেন জোরে বলুন জগৎসমূহের প্রভু এই জগৎসমূহ শব্দটা সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয় জগৎসমূহ বোঝাতে যে আরবি শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আওয়ালিম আলাওয়ালিম কিন্তু শব্দটা এখানে আল আলামিন আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিং অ্যাক্সিডেন্ট ঘটবে তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী মানুষের জগৎ আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও জাতি এটাই আলামিন এ কারণে আল্লাহ বনি ইসরায়েলদের বলছেন আলামিন আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর প্রতিটি জাতিকে একটা পৃথিবী বলা হয়েছে ব্যাপারটা সত্যি চমৎকার প্রতিটা প্রজন্মকেও আলাদা আলাদা জগৎ বলা হয়েছে যদি আপনি কখনো কোনো প্রবীণের সাথে কথা বলেন আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ এমনটা শুনেনি কখনো তখন এটা এক ভিন্ন জগৎ ছিল আমরা এখানে এসেছি মাত্র আমরা মালয়েশিয়া এসেছি আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া যার ব্যাপারে আমরা জানতাম না এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয় আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা আমি বেশিরভাগ সময়ে নিউ ইয়র্কই থাকছি আর নিউইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না একটা কথা যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না ঠিক আছে ব্যাপারটা খুব একটা ভালো হবে না কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পালানো হ্যালো বলতে যাবেন না কিন্তু আবার আমি যখন জর্জিয়ার অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হেই কেমন চলছে শুভ সকাল কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই এক অন্য দুনিয়া আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার আমি এতে তেমন একটা অভ্যস্ত নই আমি নিউ ইয়র্কে থাকি সেখানের পাম গাছ আর হাস্যজ্জ্বল মানুষগুলো সবই অন্যরকম সেই জায়গার সব কিছু এলোমেলো লাগছিল আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম এ এক অন্য দুনিয়া আমি কিছুই বুঝে উঠতে পারছি না এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি তারা ভিন্ন ভিন্ন সভ্যতা আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক যে সংস্কৃতিরই হোক আমি তাদের সকলের প্রভু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়াতে আল্লাহ আরও বোঝাচ্ছেন আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না আপনি আপনার সক্রিয়তা বজায় রাখুন তাতেই হবে ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে ইসলাম এমনটা চায় না ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কারণ আল্লাহ বলছেন তিনি কেবলই একটা আলমের রব নন বরং তিনি রব আল আল আমিনের আল্লাহ আমাদের সত্য পথের সন্ধান দিয়েছেন তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন তা যে সংস্কৃতির হোক যে সমাজই হোক কিংবা যে ভাষারই হন না কেন তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত চমৎকার ব্যাপার রব বি আল রব্বিল্লা আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস তার মানে আমাদের সকলের মর্যাদা একই আর এর অর্থ দাঁড়ায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয় যদি বিশ্ব রব্বিল আলমিনকে জানত যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনিই রব যিনি সব কিছুর দেখাশোনা করেন তাদের সবাইকে পুরস্কৃত করেন আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে এটাই তো কী চমৎকার শুধু আলহামদুলিল্লাহ রব্বুলা আলমিন শুধু এটুকুই এখন তিনি যেহেতু নিজেকে রব্বুল আলামিন বলছেন পরবর্তী অংশটা কি আসছে পরেরটা কি আর রহমান রহিম ও প্রস্তুত থাকেন এই অংশ শেষে আমি আপনাদের দুই মিনিটের বিরতি দেব। কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে হয়তো আপনার আরও প্রয়োজন পড়বে একটু মোড়া ভাঙার অথবা কাউকে ঘুষি মারার আমি ঠিক জানি না কিন্তু আমি দশ পনেরো মিনিট কথা বলবো এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেব পালিয়ে যাবার জন্য নয় আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশে কয়েকটা কল করেন যা খুশি করেন তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমিয়ার প্রতি মনোনিবেশ করুন এর অনুবাদ কি করা হয় সবাই জোরে বলুন জোরে বলুন এর অনুবাদ কি দয়ালু পরম করুণাময় অতি দয়ালু কল্যাণময়ও দয়ালু পরম করুণাময় স্নেহশীল করুণাময়ও কল্যাণময় এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন ইংরেজিতে ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময় এমন শব্দ ব্যবহার করেছেন ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো আপনি বললেন তুমি খুবই কল্যাণময় বলেছেন কখনো আপনারা এমনটা করেন না যদি কেউ স্বভাবত এমন করে থাকেন তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন এর উদ্দেশ্য হলো অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না যা আমাদের বোধগম্য নয় তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয় আপনার প্রয়োজন নেই অবাস্তব শব্দ অনুবাদ করার আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয় তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে যা হোক আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক শব্দ দুটি রাহাম শব্দের সাথে সম্পৃক্ত শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয় কিন্তু আমি শুধু দু একটা বিষয় নিয়ে পুনরায় বলবো রাহাম কথাটার অর্থ হচ্ছে যার অর্থ দ্বারায় গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ দয়া দয়া হচ্ছে এর সব সবশেষ অংশ প্রথম অংশ না ভালোবাসা হচ্ছে প্রথম অংশ প্রথমে আর রহমান ডাকি আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন এই স্বীকৃতিটা র হা মিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ রহমান আল্লাহ রাহিম কিন্তু এই আর রহমান এবং আর রাহিমের পার্থক্য কী এই পার্থক্যের মধ্যেই একটা সৌন্দর্য মণ্ডিত দিক রয়েছে আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলছেন বলেননি রব প্রভু এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু এখন আপনার যখন একজন প্রভু আছেন তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু আপনি আর কোনো প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান তারা বলবে শুধু কি করতে হবে সেটা আপনাকে শাস্তি দিবে কাজ করতে বাধ্য করবে তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না তারা নিজেরা নিজেদের ভালোবাসবে সব প্রভুরাই এমনই করে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে এখন দুইটা নাম আছে দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে আর রহমান এবং আর রহিম এ দুইয়ের মধ্যে পার্থক্য কি আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না কিন্তু আশা করব আপনারা মনে রাখবেন পরে আমি আপনাদের পরীক্ষা নিব। আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না আর রহমান তিনটে জিনিস করেন আমি চাইব আপনারা মনে রাখবেন আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যা এর বানানের কারণে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম এটা চরম পরিমাণ এটা ধারণার বাইরে এটাই প্রথম চরম পরিমাণ এবং ধারণার বাইরে এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু প্রেমময় নন তিনি কি চরম পরিমাণ স্নেহশীল যা ধারণার বাইরে তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি এটাই প্রথম অর্থ আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা সাথে সাথেই ঘটে যদি ইংরেজির কথা চিন্তা করেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি কেউ ধৈর্যশীল কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন আমি আবার বলবো ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তের ধৈর্যকে প্রকাশ করছে উদাহরণ হিসাবে বলা যায় আমি আমার স্ত্রীর কথাই বলি সে ধৈর্যশীল আমি জানি না সে এখন ক্ষেপে যাচ্ছে কি না আমি জানি না কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে আমি তার কোন সময়টার কথা বলছি ঠিক এই মুহূর্তের কথা আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু এখনি এখনি। অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ ই আল্লাহ অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে শুনতে ভুল শুনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী গদবান মানে চূড়ান্ত রকমের রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার স্বামী না এটা সময় একই রকম কিন্তু গদ্যান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান যা ওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে কিন্তু এটা কি নয় এটা স্থায়ী নয় কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী এটা স্থায়ী নয় আরও একটা জিনিস আছে এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয় কী তৃষ্ণা দূর করে পানীয় কি ক্ষুধা দূর করে খাবার কি রাগ দূর করে একটা থাপ্পড় অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয় ওকে কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচণ্ড এটা প্রত্যাশাতীত আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে কিন্তু গুলিয়ে ফেলবেন না কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুতও হয়ে যেতে পারেন কারণটা সরিয়ে নেওয়া হতে পারে আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব এটাই হচ্ছে আর রহমান আল্লাহর পরবর্তী নাম কি আর রাহিম আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে এখন একটা পরীক্ষা নেব আর রহমানের প্রথম গুণ কী ছিল এটা চরম গুড দুই নম্বরটা ঠিক এই মুহূর্তে তিন নম্বরটা অস্থায়ী এখন দুটো গুণ এক্ষেত্রে আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে ইসমে সিফা আর রাহিম প্রথম গুণটি হচ্ছে স্থায়ী আর রহিমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহিমের মতো শোনায় এটা কি আর রহমানের থেকে আলাদা হ্যাঁ এটা আর রহিমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় আর রহিমের দুটো গুণ হচ্ছে একটা হলো স্থায়ী আর দ্বিতীয়টি হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় উদাহরণস্বরূপ যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু আমার শিক্ষক হচ্ছেন দয়ালু অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী এটা একটা দীর্ঘকালীন গুণ তাই না কিন্তু এটা কি তা বোঝাচ্ছে যে তিনি ঠিক এই মুহূর্তেই স্নেহময়ী ঠিক এই মুহূর্তেই তা অত্যাবশ্যকীয় নয় ঠিক আছে এখন এটা সম্পর্কে ভাবুন যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচন্ড। আর এটা হতো ঠিক এই মুহূর্তেই এটা কি হতো না এটা স্থায়ী হতো না যদি আল্লাহ শুধু রহিম বলতেন আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো কিন্তু এটা কি হতো না চরম পরিমাণে হতো না এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচন্ড যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী সবগুলো ঠিক একই সময় তার কেবলমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আর রহমান রহিম লহ এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া কিন্তু এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না কেন আর রহমান প্রথমে কেন আর রহিম দ্বিতীয় করে একটু সতর্কতার সাথে শুনুন আপনি কাজে আছেন আপনি সপ্তাহের কোন দিন বেতন পান ও মাসের শুরুতে ঠিক আছে তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই আপনার অফিস ত্যাগ করার কথা পাঁচটায় ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনি এখনও বেতনের চেক পাননি কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে তো আপনার বেতনের চেকটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনার বস অফিসে নেই কিন্তু আপনার সহকর্মী বলছেন দুশ্চিন্তা করো না তিনি নির্ভরযোগ্য তিনি আসবেন এখানে শান্ত হোক এখন চারটা আটচল্লিশ বাজে আর আপনার সহকর্মী বলছে দুশ্চিন্তা করো না তিনি আসবেন এখানে তিনি নির্ভরযোগ্য তিনি নির্ভরযোগ্য আর আপনিও অনেকটা এরকম আমি জানি তিনি নির্ভরযোগ্য কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন আমাকে বলো না তিনি দায়িত্ববান নির্ভরযোগ্য ভালো আমি এটা শুনতে চাই না কারণ এটা তার গুণ কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না যখন আমি বিপদে পড়ি আমার সাহায্য দরকার হয় কখন ঠিক সেই মুহূর্তেই তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন প্রথমে ঠিক এই মুহূর্তে আর তারপরে আপনি অন্য অন্য নামটি নামটি যা আপনার ভবিষ্যতের করবে যখন আল্লাহ বলেন আর রাহিম এটা ঠিক যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয় কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান এটা তাৎক্ষণিক এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধায়ন করছে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিব আপনি বাসায় যাবেন আপনি সত্যি অনেক ক্ষুধার্ত আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন কেউ আপনার গাড়িকে পাশ কাটিয়ে চলে গেল আপনি সত্যিকার কার হতাশ শেষমেশ আপনি অবশ্য বাসায় ফিরলেন আপনার স্ত্রী কোনোভাবে বাসায় আগে এসেছেন তিনি আপনার জন্য একটা চমৎকার নৈশভোজ এবং সব কিছুর আয়োজন করেছেন আগে এসে আর আপনি জানেন তিনি নৈশভোজ তৈরি করেছেন কিন্তু এখনও সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন আর আপনার স্ত্রী বললেন তো আগামী সপ্তাহে তুমি কী খেতে চাও এমনটা হলে আপনি কি বলবেন হে মহিলা আমি পরবর্তী সপ্তাহে পরবহ করি না আমাকে এখন খেতে দাও যখন আপনি ক্ষুধার্ত একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন ঠিক এখন প্রসঙ্গত যখন আপনার ঠিক এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে ঢেঁকুর তুলবেন আর বলবেন আহ পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরের মাসে ভাড়া নিয়ে যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে ওকে সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় আল্লাহ বোঝেন আমরাকে তাই আল্লাহ আর রহমান বলেন এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায় তোমার মন কোথায় থাকে ভবিষ্যতের দিকে আবার তিনি বলেন আর রহিম আর রহমান আর রহিম সুহান আর এখন আর রহমান আর রহিমে যখন ইবনে আব্বাস রি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করা হল কি প্রতিভাধর আর রহমান রহিম নিয়ে তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন আর রহমান এই পৃথিবীর জন্য এবং আর রহিম পরকালের জন্য আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে কারণ তিনি কিছু একটা দেখছিলেন তিনি এই পৃথিবীটাকে অস্থায়ী হিসাবে দেখছিলেন আর কোন নামটি অস্থায়ী আর রহমান এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন কোন জীবনটা স্থায়ী আর রহিম পরকাল সুবহান্লাহ তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে পঁচিশ মিনিট লেগেছে কিন্তু তারা রূপে এটা দেখেছিলেন তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না আর রহমান আর রহেমের আমি আপনাদের দু মিনিটের বিরতির প্রতিজ্ঞা করেছিলাম আমি গুনছি আমি একশো বিশ পর্যন্ত গুনছি ও প্লিজ এগিয়ে আসবেন না আর ছবি তুলতে চাইবেন না এখন না কারণ এখন আমরা থামবো না আর এসব কাজের পরে করার সুযোগ পাবো আমাদের অনেক কিছু শেষ করা লাগবে আমরা এখন পর্যন্ত কেবল আর রহমান আর রহিম পর্যন্ত এসেছি আপনারা সবাই ঠিক আছেন তো ঠিক আছে এখন আরমোরা ভাঙুন যা করার করুন দু মিনিটের সময় নিন আপনাদের বিরতি কেমন ছিল লম্বা অনেক লম্বা যাই হোক বিসমিল্লা তুয়াসাল্লাম আল্লাহ রসুল ইল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহ বিহাজমা আম্মা বাদ আমরা কি নিয়ে শেষ কথা বলছিলাম আর রহমান আর রহিম চলুন আর একটু আগাই আমার কর্মজীবনের একটা হাস্যকর উদাহরণ দিই আমি কি শিখাতাম বলেছিলাম কিনা ছোটদের স্কুলে পড়াতাম তো যেই স্কুলে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম অন্য সব টিচাররা ছিলেন আনটি আমার থেকে বয়সে অনেক বড় তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতেন ওকে এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে যোগ শোনাচ্ছি আজগুবি সব খেলা দেখাচ্ছি যেমন এক কানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা এই ধরনের দুষ্টামি তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি প্রথম দিন আমার এখনও মনে আছে যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো না আপনি যাবেন না আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে কিন্তু না আসলে কারণ হচ্ছে আন্তিরা আসছেন তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো কারণ আমি তাদের সাথে এত দুষ্টামি করেছিলাম আমি ভাবতাম এই টিচাররা এমন জাদ্রিল কেন বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানোকে কেন তারা তো কঠিন করে তুলেছেন তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো আজকে আপনার ক্লাস কেমন হলো আমি বললাম আমরা এত এত মজা করেছি আমরা হেসেছি খেলেছি তারা বললো আপনি কিছু পড়াননি বললাম না 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 পড়াশোনা পরে করব প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই তারা সবাই বলল পরে বুঝবেন এমন ব্যঙ্গও করে বললো আর আমি তো ভাবছি আরে না এরকম কখনোই হবে না তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না আমাদের গল্প বলো ওই কানের খেলাটা দেখাও তারা কেউ মারামারি করছে একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে কেউ আকা আঁকি করছে আরেকজন তো আমার এখনো মনে আছে পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম লিখছে তাও আবার আমার দিকে তাকিয়ে ওর বন্ধুওকে বলল হে আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন আর সে তখন কি বলল জানেন কিছু হবে না উনি খুব ভালো মানুষ আর সে লিখেই চলল তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যখন আপনি শুধু ভালোবাসা দয়া ভালোবাসা আর দয়া আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন তখন মানুষের সুযোগ নিতে চাইবে ওকে আমি আরেকটা উদাহরণ দিই এটা কিছুটা হাস্যকর উদাহরণ কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে ধরুন একজন মালিক আর একজন দাস মালিক বলল শোনো তুমি আমার দাস কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো আমার চাহিদা খুবই অল্প আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই এই যে একটা দেয়াল না ঠিক দেয়ালও না চক দিয়ে টানা একটা রেখা শুধু এই লাইনের অন্য পাশে যাবে না এই লাইনের মধ্যে থাকবে শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না আমি শুধু এটাই দাবি করলাম শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না তো সেই দাস তো আসলে মুক্তই কিন্তু একটা গোলাকার রেখার ভিতরে ঠিক আছে সেই গোলাকার রেখাটা ভালোই চওড়া কয়েক একর ওকে তো সে এর ভিতর থেকে যা ইচ্ছা করতে পারে একদিন সে যাচ্ছে লাইনের কাজ দিয়ে যাচ্ছে আর হোঁচুট খেল খেয়ে লাইনের অন্য পাশে পড়ে গেল মালিক কিন্তু সব দেখছেন তিনি একটা চেয়ার নিয়ে উঠোনে বসে দেখছেন দাস পড়ে গিয়ে সর্বপ্রথম কোথায় তাকালো সে তাকালো তা সে তাকালো তার মালিকের দিকে তার মালিক তাকে দেখছে কিনা মালিক তো চেয়ারে বসে আছে ভাবটা এমন যেন কিছুই হয়নি মালিক কিছুই বলেননি শুধু সেখানে বসে আছেন তো দাস উঠে দাঁড়ালো কাপড় চোপড় ঠিক করলো এরপর লাইনের ভিতরে চলে গেল পরদিন দাস লাইনের কাছে এইবার সে পড়ে যাওয়ার ভান করলো সে মালিকের দিকে তাকালো দেখলো যে মালিক এখনও চেয়ারে বসে আছে আর কিছুই বলছেন না তারপর দিন সে ভান করাও ছেড়ে দিল সে এক পা বাইরে দিল এবং দেখল মালিক কিছুই বলছে না আরও কিছুদিন পরে সে এক পা ভিতরে আরেক পা বাইরে দিয়ে হাঁটছে কয়েক মাস পরে সে বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটায় আর একটু পর পর মালিকের দিকে দেখে হে কেমন আছেন মালিক তো ওকে কোনো সমস্যা নেই সুখের জীবন কাটাচ্ছে তারপর একদিন মালিক তাকে ডাকলো এখানে আসো সে গেল মালিক বললেন মনে আছে প্রথম যেদিন দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম ওই লাইনের বাইরে যাবে না সে বললো ও হ্যাঁ মনে আছে বলেছিলেন তো আমার মনে আছে তিনি বললেন আচ্ছা তো তুমি সেই লাইনের বাইরে যাওয়া শুরু করলে প্রথমবার ভুল করেছিলে তারপর ভান করলে কিন্তু আমি জানি ইচ্ছে করে করেছিলে তারপর তুমি আরও বেশি করে করতে লাগলে তারপর তুমি বেশিরভাগ সময়ই লাইনের বাইরেই কাটাতে লাগলে আর আমি সব লিখে রেখেছি আমি তোমাকে কিছু বলিনি কিন্তু লিখে রেখেছি এই সেই রেকর্ড তুমি সেই লাইন অতিক্রম করেছ পাঁচ হাজার ছয়শো বার আর আজ আমি তোমাকে প্রত্যেকবারের জন্য পেটা করব। আজকে বলুন তো এটা মানে কি এটা মানে হচ্ছে মালিক বোঝাচ্ছে তুমি আমার দয়ার সুবিধা নিয়েছো তুমি ভুলে গিয়েছিলে যে আমার তোমার বিচার করার অধিকার আছে আমি তোমাকে ততক্ষণই দয়া দেখাবো যতক্ষণ তুমি আমার দয়ার অপব্যবহার না করো আমার নির্দেশনাকে তাচ্ছিল্য না করো কিন্তু আমি আসলে এই মালিক লাইন উঠান ইত্যাদি ব্যাপারে কথা বলছি না আমি তাদের ব্যাপারে বলছি না তাই না আমি আমাদের আর আল্লাহর ব্যাপারে কথা বলছিলাম তো শুধু আর রহমান আর রহিম থাকলে মানুষ তার অপব্যবহার করবে তাই আল্লাহ বলেন শুধু আর রহমান আর রহিম না তিনি আমাদের সতর্ক করেছেন তিনি বলেছেন মালিক ইয় তিনি বিচার দিবসের মালিক এটা খুব সহজ তর্জমা বিচার দিনের মালিক আমি এ ব্যাপারে শুধু একটুখানি কথা বলবো কারণ আরো অনেক কিছু নিয়ে আমাদের আজকে আলোচনা করতে হবে মালিক শব্দটি মালিক শব্দটি না মালিক নিয়ে পরে বলবো আগে ন্যায় নিয়ে বলি আল্লাহ বলেন তিনি বিচার দিবসের মালিক বিচার হলো এখানে দিন আরবি শব্দ দিন এর অর্থ হচ্ছে নিশ্চিদ্র নির্ভুল আদান প্রদান আরবিতে বলা হয় কামাতা দিনু তুদানু আপনি একজনের সাথে যেভাবে আচরণ করবেন সেও আপনার সাথে সেভাবেই আচরণ করবে তার মানে এই আয়াতের বিষয় হচ্ছে আপনার সাথে সদ্বিচার করা এই আয়াত থেকে আমরা ইসলামের একটা সুদৃঢ় নিয়ম শিখতে পারি আমাদের সাথে কেয়ামতের দিন দুইভাবে আচরণ করা হবে শুধু এই দুইটাই বিকল্প শুধু এই দুইটাই বিকল্প হয়তো আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া পাবেন অথবা আল্লাহর ন্যায় বিচার পাবেন আল্লাহ এটা বলেননি যে আপনি হয়তো আল্লাহর দয়া না হয় শাস্তি পাবেন সেটা না আল্লাহ বলেননি যে হয়তো আপনি দয়া ও ভালোবাসা পাবেন না হলে রাগ ব্যাপারটা এরকম না আমি বলছি এক পাশে ভালোবাসা ও দয়া আর অন্য পাশে ন্যায় বিচার ন্যায় বিচার এর মানে আপনাকে বুঝতে হবে জানেন আমি যখন আমেরিকায় ঘুরে বেড়াই আমি কোরআনের আয়াতগুলো নিয়ে নানানভাবে ভাবি ভ্রমণের সময় আপনারা জানেন সিকিউরিটি চেকের ব্যাপার আছে দু হাজার দুই তিনের দিকে আমেরিকান এয়ারপোর্টগুলোতে খুব কড়া সিকিউরিটি ছিল তো আপনি ওখানে গেলে আপনার জুতা খুলতে বলতো জ্যাকেট খুলতে বলতো ইত্যাদি ইত্যাদি কিছু তল্লাশি করতো তো একদিন আমি এয়ারপোর্টে আর সিকিউরিটি অফিসার যে ছিল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল সে এরকম করলো তো আমি গেলাম চৌকার যে দরজার মতো একটা জিনিস সেটার ভিতর দিয়ে গেলাম তারপর সে আমাকে থামালো না সে বলল হ্যাঁ এই স্যার একটু এদিকে আসুন আপনার সাথে মুসলিমদের জন্য বরাদ্দকৃত স্পেশাল আচরণটা করি না না এরকম সে কিছুই করলো না তো আমি ভাবনায় পড়ে গেলাম সে আমাকে থামিয়ে এক্সট্রা চেক করলো না তো আমি ওকে ইঙ্গিত করলাম তখন আমি ভাবলাম হিসাব আল্লাহ বিচারের দিন কিছু মানুষের ডান হাতে একটা বই থাকবে কিছু মানুষের বাম হাতে আর এই বইতে কি আছে এই বইতে কি আছে আমাদের সব কর্মের তালিকা তো ভাবুন তো আপনি কখনো আপনার পরীক্ষার খাতা আপনার শিক্ষককে দেখিয়েছেন আর মাঝে মাঝে শিক্ষক সেই খাতা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন কিন্তু অনেক সময় তিনি বলেন এখানেই থাকো আমি এখনই খাতা দেখে দিচ্ছি এরকম হয়েছে কখনো আপনি ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন আর শিক্ষক আপনার খাতা দেখছে এরকম হয়েছে আপনার সাথে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটা কারণ যখনই তার লাল কলমের দাগ আপনার খাতায় পড়তে গেল আল্লাহ যদি তিনি আপনার বই আপনার ডান হাতেও দেন আপনার ডান হাতে বই আছে তার মানে এই না যে আপনি পাশ হয়ে গেছেন ফেরেস তারা বই খুলে চেক করবে আর আপনি যদি আমার মতো হন তাহলে হয়তো ভালো ভালো পেজগুলো দেখিয়ে দিতে চাইবেন হ্যাঁ পঁয়ত্রিশ নম্বর পেজে দেখুন একটা লাইলাতুল কদের আছে এটা একটু আগে চেক করুন ওই হজটা আশি নম্বর পেজটায় আছে আশি নম্বর পেজটা দেখুন এই খারাপগুলো বাদ দিন এই খারাপগুলো বাদ দিন আশি নম্বর পেজটা ভালো ছাত্ররা এরকম করে তাই না যেমন তারা চাইবে আপনি খারাপ উত্তরগুলো বাদ দিয়ে শুধু ভালোগুলোরই গুলোরই মার্কস দেন কিন্তু আল্লাহ আল্লাহাল্লা প্রত্যেকে ভয়ে আছে তারা ফেরেশ তাকে তাদের বই দেখাতে যাচ্ছে হাদিসে আসছে তারা বলবে ঠিক আছে যাও পেজ আসি দেখাতে হবে না সব ঠিক আছে আপনি যেতে পারেন স্যার পেজ আসি দেখাতে হবে না আপনি যেতে পারেন স্যার ইটস ফাইন ঘটনাটা এইরকম যে আপনি সিকিউরিটি অফিসারকে আপনার পাসপোর্ট দেখাচ্ছেন আপনি তো ভাবছেন সত্যি সত্যি আমি যেতে পারি আপনি গ্র্যাজুয়েট হয়ে গেছেন আপনি অন্য পাশে পার পেয়ে গেছেন অন্য পাশে যে গেলো সে তো মহা খুশি যার হাতে বই সে তখন বলবে হা উমরা ও কিতাবিয়াহ আরে সবাই দেখো এই যে আমি কি পেয়েছি আমার মার্কস দেখো আপনি জানেন যাদের খারাপ মার্কস আসে আমি এরকম করতাম যখন আমি আরবি প্রোগ্রাম শেখানো শুরু করি আমি পরীক্ষা নিতাম তারপর আমি প্রত্যেকের নাম ধরে ডাকতাম সে ক্লাসের সামনে আসতো আমি তাকে তার খাতা দেখতাম তারপর সে লজ্জা নিয়ে হেঁটে হেঁটে তার সিটে ফিরে যেত আর যখন কোনো ছাত্র পরীক্ষা অনেক খারাপ করে সে যখন পরীক্ষার খাতা পায় তখন প্রথমেই সে করে করে সেটাকে ফেলে আর যারা পায় তারা তাদের খাতা ইচ্ছাকৃত অনিচ্ছায় হাত থেকে ফেলে দেয় ও সরি সরি যেই ব্যক্তি কেমতের দিন সিকিউরিটি চেক পার হয়ে যাবে সে বলবে এই দেখো আমার বই দেখো ইন্নি আন্নি মুলাক হাইসাবিয়া আমি জানতাম আমি খুব ভালো রেজাল্ট করব। আমি জানতাম আমি আমার আমলগুলো ফল পাব পাবো আর যে বা হাতে বই পেল কোরআন এটাকে বর্ণনা করে এইভাবে ওরা আজহরিহি মানে পিঠের পিছনে যেমন আপনি খারাপ রিপোর্ট কার্ড পেলেন কিন্তু আপনি এও জানেন না যে সেটা কত খারাপ কারণ সেটা আপনার পিঠের পিছনে আর আপনার পিছনের লোক আপনাকে বলছে হায় হায় আপনি বলেন কি কি হয়েছে আমি তো দেখতে পাচ্ছি না তো তারা তাদের বই দেখালো এবার কি ফেরেশতারা বলবে না ঠিক আছে তুমি যেতে পারো না তারা বইটা খুলবে প্রত্যেক লাইন পড়বে আর নবী হালাকা যাকে বিচারের দিন প্রশ্ন করা হলো একবারও হোক সে ধ্বংস হয়ে গেল মানে যদি ফেরেশতারা আপনাকে থামায় আর বলে স্যার একটু দাঁড়ান আপনার বইটা একটু দেখি এটা কি বৃহস্পতিবারে আপনি এটা কি করেছিলেন কোথায় গিয়েছিলেন এই যে ক্লাব এখানে আপনি কি পান করেছিলেন কতটুকু মদ খেলেন হুম এই যে আপনার বন্ধুরা এরা কারা এরা কি ভালো বন্ধু না রেকর্ড দেখে তো তা মনে হচ্ছে না কি অবস্থা সব রেকর্ডে আছে ভিডিও ফুটেজ সহ তারা যা করেছে সেগুলো তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে সেই রেকর্ড যদি একবার বের করা হয় কিন্তু সেই রেকর্ড কি অন্যায্য হবে না বিচারের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ ভালোবাসা দয়া দেখাবেন এবং বলবেন আমি তোমার বই খুলেও দেখব না তুমি যাও আর এমনও মানুষ থাকবে যাদের ব্যাপারে আল্লাহ বলবেন ওদের বই খুলো এবং তারা আল্লাহর বিচার পাবে তো দুইটা অপশন হয়তো দয়া নয়তো বিচার আমরা আল্লাহর দয়া চাই আমরা তাঁর ভালোবাসা চাই কিন্তু আমরা এটার অপব্যবহার করি কিছু মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করা শুরু করে নিঃসন্দেহে এটা খারাপ কাজ তারা খারাপ মানুষের সাথে মেশে তারা হারাম খায় হারাম জিনিস পান করে তারা হারাম জিনিস দেখে হারাম জিনিস করে এবং তারা বলে আল্লাহ স্নেহময় করুণাময় কত ভালো কোনো ব্যাপার না আল্লাহ এই ছোট জিনিসকে বড় করে দেখবেন না এর মানে আপনি আল্লাহর দয়ার অপব্যবহার করার চেষ্টা করছেন তিনি এটাকে হালকাভাবে নেন না হালকাভাবে দেখেন না আল্লাহ দুটো জিনিসের সামঞ্জস্য বজায় রাখেন একদিকে তার অসীম ভালোবাসা সেটা সবসময় আপনার জন্য থাকবে তার দয়া সবসময় আপনার জন্য থাকবে এটা একবারের জন্য ভাববেন না যে আল্লাহর ভালোবাসা ও দয়ার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারবেন কখনো এটা ভাববেন না কারণ এমন ভাবনা আল্লাহর দয়া থেকে আপনাকে বঞ্চিত করবে সুহান আল্লাহ দুটি জিনিসের সামঞ্জস্য আর রহমান আর রহিম একদিকে মালিকি অমিদ্দিন অন্যদিকে তো আজকে রাতে আমি আর এই তিন আয়াতের গভীরে যাব না কিন্তু এটা বলবো এটা এই সেশনে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই তিনটি আয়াত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম আর কি মায়ালিকি অমিদ্দিন এই তিনটি আয়াত হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহর সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় দানকারী আয়াত প্রত্যেক মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা জানতে হবে তা এই তিনটি আয়াতে আছে শুধু এটাই যথেষ্ট আপনার জন্য এটাই যথেষ্ট কেউ বলতে পারে তোমার ইসলামের প্রভুর ধারণা কেমন শুধু ফাতিহার এই তিন আয়াতি উত্তরের জন্য যথেষ্ট প্রথমত যা তিনি তার ব্যাপারে আমাদের বলছেন তা হচ্ছে তিনি প্রশংসা ও কৃতজ্ঞতার অধিকারী দ্বিতীয় জিনিস তিনি যা বলছেন তার ব্যাপারে তা হচ্ছে তিনি আমাদের মালিক আর তৃতীয় জিনিস যা তিনি তার ব্যাপারে বলছেন তা হচ্ছে তিনি অন্য মালিকদের মতো নন আপনার জন্য তার অসীম ভালোবাসা অসীম দয়া এবং শেষ জিনিস যা তিনি নিজের ব্যাপারে বলছেন তাহলে এটা ভাববেন না যে তার অসীম দয়া ও ভালোবাসার অপব্যবহার করতে পারবেন আপনি তিনি কিছু মানুষের সাথে ন্যায় বিচার করবেন যদি তারা অন্যায় করে থাকে তারা যদি নিয়মিত তার অবাধ্য হয় সুহান আল্লাহ এটাই যথেষ্ট এটাই পরিপূর্ণ কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি আমি আগেও বলেছি আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার? দাস এটাই সম্পর্ক আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে তা হচ্ছে এই আঁকা না বুধু এটাই হচ্ছে পরিশেষ এই আঁকা না বুধু শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি ইচ্ছাকৃত দাসত্ব এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয় দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি ওকে কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না ঠিক না দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস আমি বললাম চলো কিছু করি এটা ইচ্ছাকৃত কিন্তু এটা সাধারণত হয় না আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে ঘৃণা করে এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে মুক্ত হতে চায় এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা মিথ্যা প্রশংসা কিন্তু এই সুরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের এটা কিভাবে সম্ভব এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে তাই তিনি এটা বলেননি যে উ আবুদুল্লাহ আল্লাহর দাস হও বরং আমরা বলি ইয়াকা না আবুদু আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম আমরা তৈরি আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি চমৎকার ব্যাপার এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে তোমাকে এটা বেছে নিতে হবে কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত আপনার আল্লাহর কাছে আসা উচিত সুরা ফাতিহার প্রথম তিন আয়াতের জন্য এটাই আপনার জন্য যথেষ্ট যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি রব্বিল্লা আলমিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন আর রহমানি রহমের মানে কি আপনি যদি বুঝে থাকেন আর মালিক ইউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট ইয়া আল্লাহ আমি তোমার দাস আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণোত্তম কারণ তুমি আমার রক্ষক তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন তাই না তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না তাদেরও ভালোবাসেন যারা তাঁর ব্যাপারে খারাপ কথা বলে তাদেরকেও যারা তাকে অমান্য করে ইয়া আল্লাহ তুমি এত ভালো আমি তৈরি আমাকে গ্রহণ করো আমি সাইন আপ করছি ইয়া কেন এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে খারাপ মুভি তারপর আপনি একটু বিরতি দিলেন তারপর নামাজ পড়লেন ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস আমি কখনো তোমার কথা অমান্য করি না আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি আমাকে পদ দেখাও তারপর আপনি সালাম ফিরালেন তারপর আবার মুভি প্লে করলেন এর কোনো মানে হয় ভাবুন তো আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন হাজার হাজার মানুষ সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব তাই আমাকে পদ দেখাও তারপর জুমার নামার শেষে আপনি খারাপ কাজ করলেন এটার কি কোনো অর্থ হয় তার মানে হচ্ছে আমরা জিব্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না যখন আমরা বলি ইয়া কেন আবুদু আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো আপনি সেগুলো খোলেন না তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও আপনি সোফায় বসে খান তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না আপনি শব্দ আরও বাড়িয়ে দেন আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি এটা কি একটা তামাশা নয় তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন এটা কি আপনার মায়ের জন্য অপমান কর নয় আমরা কি আল্লাহকে অপমান করছি না তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস আমরা পরিপূর্ণ দাস সুবাহ আল্লাহ ও ইয়া আইন আর শুধু আপনার সাহায্যই আমরা চাই কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়া কান্তা আইন সহজ অনুবাদ কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি কিন্তু এটা কি বোঝায় হে আল্লাহ যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার এটা কোনো ছোট জিনিস না আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয় তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো আপনি কি এ ব্যাপারে আমার সাহায্য করতে পারেন ইয়াক্তা দয়া করে সাহায্য করুন ইয়াকান্তা আইনের এটাই প্রথম অর্থ কিন্তু ইয়াকান্তা আইনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে নাসর এবং মুসাদা মাসাদ আউন অনেক অনেক শব্দ আছে এর জন্য আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন নাস্তা আইন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে এটা খুব বিশেষ ধরনের সাহায্য আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে সত্যিই দেবে যখন আপনি বলেন এই ইয়াকা নাস্তা আইন আপনি আসলে কি বলছেন আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন এখন আপনি কি করবেন আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কি না আপনি সেটা নেন গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন আর তারা আপনাকে সাহায্য করে এটা হলো ইস্তেয়ানা অন্যভাবে বলা যায় ইস্তেয়ানা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন আপনি শেষ করতে পারেননি তখন আপনি অন্য কারো সাহায্য চান এটা হলো ইস্তেয়ানা ইস্তি এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন কেউ পাশ দিয়ে যাচ্ছে আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আপনি কি সাহায্য করতে পারেন তিনি বললেন হ্যাঁ ঠিক আছে তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি এটা ইস্তিয়ানা নয় এটা ইস্তিয়ানা না কেন না কারণ ইস্তিয়ানা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয় বোঝা গেল সুতরাং অলস মানুষেরা ইস্তিয়ানা চাইতে পারেন না যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না নাস্তা বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ই আল্লাহ আমি চেষ্টা করেছি আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি আমি চেষ্টা করেই যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আর এখন আপনার সাহায্য প্রয়োজন তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না আর মানুষ তা করে লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে আর এমন কি তারা নিজেরাও চেষ্টা করে না তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে এটাই আল্লাহর মূলনীতি তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে এটা কখনোই আসবে না সাহাবারা ফিরিস্তাগন দ্বারা প্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে আপনারা সেটা জানেন সাহাবারা যুদ্ধে ফিরিশ্তাগন কর্তৃক সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল আর তারপর ফিরিস্তাগণ এসেছিলেন ফিরিস্তাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না এই আমরা এখানে তিনটা থেকে আছি তোমরা কোথায় ছিলে এটা এভাবে ঘটে না ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল তারপর এটা শীতল হয়েছিল বোঝা গেল আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে যতটুকু আপনি পারেন তারপর আল্লাহ সাহায্য আসবে এটা নিজে নিজে আসে না আরেকটা দিক হলো এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে তাদের আল্লাহ সাহায্য চাওয়ার দরকার নেই আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি ফাতিহা আমাদের শিক্ষা দিচ্ছে ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে আপনি নিজে উদ্যোগ নেবেন তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি যখন আপনি কারো কাছে সাহায্য চান এটা সব সময় নির্দিষ্ট এটা সব সময় নির্দিষ্ট যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি হেল্প আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে এক বোতল পানি দিল আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন এটা নির্দিষ্ট আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম আপনারা বুঝতে পারছেন আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তার মানে আপনি তাদের কলম চাইছেন কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয় সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন সাহায্য সবসময় নির্দিষ্ট এটা কি পরিষ্কার কারণ এটা সবসময় নির্দিষ্ট আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়া কেনাস্তা আইন ফি মা কিসে আমরা আপনার সাহায্য চাই আমরা বলি আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইছি কিন্তু কিসে আমার সাহায্য চাইছো তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো তোমার পারিবারিক জীবনে তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো তুমি কি চাইছো কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন তখন তারা শুধু বলে সাহায্য করুন এটা আমরা ফাতিহাতে বলি হে আল্লাহ সাহায্য করুন কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না তাই আমরা শুধু বলি স্টাইন সুহান আল্লাহ ইয়াকান আবুদু স্টাইনের উপর শাইকা সারা ই রহমুল্লাহর একটা সুন্দর কথা আছে আমার খুবই প্রিয় তিনি বলেছিলেন সুহান আল্লাহ তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকান আবুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকান আস্তাঈন দ্বিতীয় বললেন কী হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন কেন আপনি এটা উল্টে দিতে পারেন না ইয়া কেনা স্তাইন আ ইয়া আবুদু তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে সাহায্য চাইতে নাকি ইবাদত করতে আল্লাহর দাসত্ব করতে তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত কিন্তু আরেকটা আছে যেটা আরও বেশি সুন্দর জিনিস যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি যখন আমরা আল্লাহর ইবাদত করি এটা আল্লাহর জন্য যখন আমরা সাহায্য চাই এটা কার জন্য আমাদের জন্য ইয়াকান আবুদু আল্লাহর জন্য আর ইয়াকান্তাইন আমাদের জন্য আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত এটা সুন্দর আচরণের অংশ এটা ভালো বিনয় ইয়াকবুদু সুহান আল্লাহ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী বিরতির আগে আরও দশ মিনিট আপনারা টিকে থাকবেন তো আমি আপনাদের আরো দুই মিনিট দেব আমি চাই আপনারা পূর্ণ মনোযোগ দিন বেশি সময় ধরে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না ইহদিনা আমাদের পরিচালিত করুন এটা সুন্দর ভাষা আরবিতে হিদায়া শব্দটি কেন আমরা পরিচালিত করুন বলছি কারণ আল্লাহ হচ্ছেন প্রভু আর আপনারা সে পর্যন্ত কোনো প্রভু থাকতে পারে না যতক্ষণ না তিনি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে এই সম্পর্কটি শুরু হয় পথ নির্দেশনা প্রথম যে ধরনের সাহায্যটা আপনার আমার প্রয়োজন তা হলো। ইয়া আল্লাহ বলে দিন কি করতে হবে আমাকে বলুন কি করতে হবে এখন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন কি করতে হবে তার মানে হলো আপনি সেটা করতে প্রস্তুত তাই না সুতরাং যখন আমরা বলি ইহদিনাজ শ্রী মুস্তাকিম আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে বলছি ইয়া আল্লাহ আমি আপনাকে মেনে চলতে প্রস্তুত শুধু আমাকে বলুন আমি সেটা গ্রহণ করব। আপনার উপদেশ আমার প্রয়োজন আর যখন আপনি আমাকে উপদেশ দেবেন আমি সেটা গ্রহণ করব। আমার কিছু বন্ধু আছে যারা আমার কাছে সময় উপদেশ চায় কিন্তু তারা কখনোই সেটা অনুসরণ করে না তুমি এটা সম্পর্কে কি ভাবো তুমি ওটা সম্পর্কে কি ভাবো আমার কি করা উচিত আমি তোমাকে চার বছর ধরে বলছি তোমার কি করা উচিত তুমি তা করি আপনি এবং আমি আল্লাহর কাছে উপদেশ চাইছি তার কাছে উপদেশ চেয়ে সেই উপদেশ মতো কাজ করা উচিত অন্ততপক্ষে করার চেষ্টা করা উচিত এটাই প্রথম বিষয় দ্বিতীয়ত হেদায়া শব্দটির সৌন্দর্য নিয়ে আরবিতে আপনি বলতে পারেন আর রুশ এটার মানেও পথ নির্দেশনা আর সিদনা আমাদের পরিচালিত করুন ইহদিনা মানেও আমাদের পরিচালিত করুন পার্থক্য কি তাহলে হুদা শব্দটি আরবি হাদিয়া থেকে এসেছে আরবিতে হাদিয়া মানে উপহার যখন কোনো আরব মরুভূমিতে হারিয়ে যায় তখন তার জন্য সবচেয়ে বড় কোন উপহারটি আপনি তাকে দিতে পারেন পথ নির্দেশনা পানি অত যথেষ্ট না খাবারও অত ভালো কিছু না কারণ তার মানে হচ্ছে সে আরও দুই ঘন্টা অন্তত বেঁচে থাকবে আর সে আরও একদিন বেঁচে থাকবে কিন্তু মরুভূমিতে আপনার সবচেয়ে বড় যে উপহারটি প্রয়োজন তা হলো পথ নির্দেশনা এ কারণে তারা বেঁচে থাকা এবং পথ নির্দেশনা একসাথে যুক্ত করেছে চূড়ান্ত উপহারটি হবে সঠিক পথে নির্দেশনা পাওয়া বিশেষ করে মরুভূমির জীবনে আমরা আল্লাহর কাছে চূড়ান্ত উপহার চাইছি ইহদিনা আমাদের পরিচালিত করুন এমনকি আমরা এটাও বলছি না যে আমাকে পরিচালিত করুন আমরা বলছিলাম পরিচালিত করুন আমাদের সুতরাং প্রকৃতপক্ষে আমরা পরিবর্তিত হচ্ছি শুরুতে সব কিছুই ব্যক্তিগত ছিল হামদ ব্যক্তিগত আল্লাহ আমার প্রভু ব্যক্তিগতভাবে আল্লাহর দয়া আমার কাছে আসে ব্যক্তিগতভাবে বিচার দিবসও ব্যক্তি সম্পর্কিত প্রতিটি ব্যক্তি আলাদাভাবে বিচারের সম্মুখীন হবে কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত হয়ে গেলাম কিসে ইহদিনা কারণ এ জীবনে আপনি যদি ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করতে চান আপনাকে একটা সম্প্রদায় হিসাবে একসাথে চাইতে হবে আপনার সাথে অন্যান্য মানুষ থাকতে হবে পথ নির্দেশনার জন্য আপনার অন্যান্য মানুষও দরকার আপনি নিজে নিজে এটা করতে পারবেন না এ কারণে এটা ইহদিনই না এটা হচ্ছে এটা ইহদিনাই হতে হবে আবার এটা ইয়া নাহ দিয়াও নয় যার মানে হতো শুধুমাত্র আমাদের পরিচালিত করুন সেটা খারাপ হতো ইয়া আল্লাহ শুধুমাত্র আমাকে পথ নির্দেশনা দিন বাকিরা সবাই জাহান্নামে নামে যেতে পারে কেয়ার করি না কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবাইকে পরিচালিত করুন পথ নির্দেশনা নিয়ে আমরা আরও কিছুক্ষণ কথা বলবো আরও একটা বিরতির আগেই এটা ইসলামের খুবই সুন্দর একটা ব্যাপার যখন আপনি হারিয়ে যান আপনার নির্দেশনা প্রয়োজন হয় ঠিক আর কেউ একজন আপনাকে বলে দেয় তিন কিলোমিটার এইদিকে দুই কিলোমিটার ওইদিকে আমি কিলোমিটার ব্যবহার করেছি মাইল ব্যবহার করিনি আমি নিজেকে নিয়ে গর্বিত আপনি বাম দিকে যান ডান দিকে মোড় নিন আর আপনি পৌঁছে যাবেন ওটাই তথ্য তাই নয় কি কখনো কখনো পথ নির্দেশনা শুধুই তথ্য কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি আপনার কাউন্সিলরের পথ নির্দেশনা হচ্ছে তথ্য ট্রাফিক অফিসারের পথ নির্দেশনা হচ্ছে তথ্য জিপিএস পথ নির্দেশনা হচ্ছে তথ্য এর সবই তথ্য কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি আল্লাহর পথ নির্দেশনা প্রতিটি মুহূর্তের ব্যক্তিগত পছন্দ অপছন্দের সাথে সম্পৃক্ত আর আমরা শুধু তথ্য চাইছি না আমরা সেই শক্তি চাইছি যা দিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি দুটো ভিন্ন জিনিস এটা শুধু তথ্য না কখনো কখনো আমাদের কাছে সব তথ্য থাকে তবুও আমরা ভুল সিদ্ধান্ত নেই কারণ আমাদের সেই শক্তি থাকে না সেই ইচ্ছে সেই প্রতিশ্রুতি সঠিক মানসিকতা থাকে না সঠিক সিদ্ধান্ত নেবার মতো মানুষ ভুল করে আর আপনি বলেন তুমি কি জানো এটা ভুল হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি রেগে গিয়েছিলাম এ কারণেই আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই প্রসঙ্গত যদি এটা শুধু তথ্য হতো যদি পথ নির্দেশনা শুধু তথ্য হতো কতবার আপনার তথ্য প্রয়োজন হতো একবার যদি আপনাকে তথ্যটা দিয়েই দেওয়া হয় এটা আপনার জন্য আবারও চাওয়ার দরকার নেই কতবার আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই বারবার এবং বারবার এবং বারবার মানদণ্ড অনুযায়ী আমি পথ নির্দেশনাকে তুলনা করেছি বোঝানোর জন্য আল্লাহর কাছে পানি চাওয়ার মতো আপনি বলতে পারেন না আমি ইতিমধ্যে গতকাল পানি পান করেছি এটা এভাবে কাজ করে না আপনি যদি বেঁচে থাকতে চান আপনাকে পানি পান করতে হবে বারবার এটা পান করতে হবে এবং সেজন্য কয়েক ঘন্টা পর পর এটা যেন এমন আল্লাহ আমাদের বলছেন তোমার শরীরের মতো কয়েক ঘন্টা পর পর এটার পানি প্রয়োজন হয় তোমার অন্তর কয়েক ঘন্টা পর পর এটার কি প্রয়োজন হয় পথ নির্দেশনা আপনার আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আবার বলতে হবে মুস্তাকিম কয়েক ঘন্টার মধ্যে আপনার জ্বালানি কমে যাচ্ছে যদি এটা শুধু তথ্য সম্পর্কের হতো তবে এটা এভাবে পুনরায় বলতে হতো না আর আমরা অন্য একটা জিনিস শিখছি এটা এমন কিছু না যে আপনি জমিয়ে রাখতে পারেন আপনার শরীরের পানির মতো আপনি এটি জমিয়ে রাখতে পারেন না একবার আপনি এটা পাওয়া মানে এটা আপনার হয়ে যাওয়া নয় এটা এক সময় ফুরিয়ে যায় তারপর আবার গিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হয় আবার শেষ হয়ে যায় আবার আপনার এটা নিতে হয় কেউ এটা বলতে পারে না আমার এটা আছে আমার ইতোমধ্যে এটা আছে আমার আর প্রয়োজন নেই আপনি এটা করতে পারেন না এই জন্য আমি পথ নির্দেশনার সাথে কিসির তুলনা করেছিলাম পানি পানির তৃষ্ণার মতো পথ নির্দেশনাও একটি তৃষ্ণা এটার মতোই ঠিক তাই আমাদের আল্লাহর কাছে বারবার চাইতে হবে এখন আর সিরাত মুস্তাকিম ইহদিন আজ সিরাত মুস্তাকিম কী বোঝায় আমি ছোট দুই মিনিটে বিরতির পর সেটা বলবো ইনশাল্লাহ কারণ আবার আমি আপনাদের সতেজ মনোযোগ চাই তো অন্তত স্ট্রেস করুন অন্তত এরকম আপনি জানেন আপনার হাত উপরে তুলুন এবং যা ইচ্ছে করুন আমি এখানেই আছি এখন আমি আজ রাতের বক্তৃতায় আমার সবচেয়ে প্রিয় অংশ বলবো এটা আমি সবার শেষে বলার জন্য রেখে দিয়েছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ব্যাপারটা সুরা ফাতিহাকে অলৌকিক করে তুলেছে এটা ফাতিহাকে এত সুন্দর করেছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না যদি আমি একজন মুসলিমের মতো নাও ভাবি যদি আমি একজন অমুসলিমের মতো করেই চিন্তা করি তবু এটা যুক্তি দিয়ে প্রমাণ করা মুশকিল যে কিভাবে একজন মানুষ এরকম নিখুঁতভাবে কথা বলতে পারে একজন মানুষ কী করে এভাবে কথা বলতে পারে এখন শুনুন আপনাদেরকে যা বলতে চাচ্ছি মনোযোগ দিন ওকে এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফাতিহাতে দুটো বিষয় আছে জ্ঞান এবং কাজ ফাতিহাতে দুটো বিষয় আছে জ্ঞান এবং কাজ আলহামদুলিল্লাহ বেলা আলমিন আর রহমান রহিম মালিকি অমুদ্দিন পুরোটাই জ্ঞানের কথা কার সম্পর্কে জ্ঞান আল্লাহ সম্পর্কে তাই না বোঝা গেল তিনটি আয়াত কি সম্পর্কে জ্ঞান সম্পর্কে বিষয়টা সবার কাছে পরিষ্কার তো যখন আমরা বলি ইয়া ওয়া ইয়াকবুদুয়া ইয়াক্তাইন ইহদিন এই সবগুলো হচ্ছে ক্রিয়া এই সবগুলো জ্ঞান সম্পর্কে নয় কি সম্পর্কে কাজ সম্পর্কে সুরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে আর শেষ হয়েছে কাজ দিয়ে আপনারা আছেন তো আমার সাথে ওকে এখন এটার তিনটা দিক আছে কিছু মানুষের জ্ঞান আছে আর তারা এই জ্ঞান অনুযায়ী কাজ করে যদি আপনার জ্ঞান আপনাকে দিয়ে কাজ করায় তার মানে আপনি সঠিক পথে আছেন তাহলে যদি আপনি সোজা পথে থাকতে চান আপনার কি কি করা দরকার জ্ঞান এবং কাজ ঠিক আছে কিন্তু আরও দুটি বিকল্প পরিস্থিতি তৈরি হতে পারে কিছু মানুষের জ্ঞান আছে কিন্তু সেটা কাজে পরিণত হয় না আবার কিছু কিছু মানুষ কাজ করে কিন্তু সেই কাজ সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে হয় না এখন আপনার যদি জ্ঞান থাকে কিন্তু আপনি সেই জ্ঞান অনুযায়ী কাজ না করেন তাহলে আপনি ফাতিহাই উল্লেখিত কোন দলে পড়ছেন কোন দলে আল মহদুব আলহিম তাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানের প্রয়োগ নেই আবার যদি আপনি কাজ করেন খুব ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু ভুল তথ্যের উপর ভিত্তি করে তাহলে আপনার সেই কাজ অজ্ঞতা প্রসূত এটা জ্ঞানের উপর ভিত্তি করে নয় আবলিন সুরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে তারপর কাজ এবং জ্ঞানের কথা একসাথে বলা হয়েছে তারপর বলা হয়েছে কাজ ছাড়া জ্ঞান এবং জ্ঞান ছাড়া কাজ এভাবে সুরাটিতে নিখুঁত ভারসাম্য রাখা হয়েছে উভয় ব্যাপারে নিখুঁত ভারসাম্য আবার পিছনে যাই সুরাটি শুরু হয়েছে এভাবে কে কথা বলতে পারে এত চমৎকার করে কে কথা বলে আর কোরআন মৌখিকভাবে বর্ণনা করা হয়েছে এখানে শুধরানোর কোনো ব্যাপার ছিল না যদি এটাকে অন্যভাবে বলি তাহলে ভালো শোনাবে এখানে এডিট করার কোনো ব্যবস্থা ছিল না এখন ভাষাগত দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি আমি জানি আপনারা ভাষাবিজ্ঞানের ছাত্র নন সম্ভবত আপনাদের বেশিরভাগই না তাই আপনাদের বোঝার জন্য সহজ করছি এটা ফাতিহার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারগুলোর একটা আরবি ভাষায় আরবি ভাষায় দু ধরনের বাক্য আছে ভার্ব বা ক্রিয়ার উপর ভিত্তি করে বাক্য নাউন বা বিশিষ্যর উপর ভিত্তি করে বাক্য আজকে আমি ক্রিয়া এবং বিশেষ নিয়ে কথা বলছিলাম বলুন তো কোনটা স্থায়িত্ব বোঝায় নাউন বা বিশেষ্য আর কোনটা অস্থায়ী ক্রিয়া তাই না তাহলে আরবিতে দু ধরনের বাক্য আছে ক্রিয়াভিত্তিক এবং এবং ভিত্তিক জুমলা ইসমিয়া জুমলা ফেয়ালিয়া ঠিক আছে এখন যখন ক্রিয়াভিত্তিক বাক্য ব্যবহার করা হয় তখন প্রসঙ্গটি সাধারণত হয় অস্থায়ী আর যখন বিশিষ্টভিত্তিক বাক্য ব্যবহার করা হয় তখন প্রসঙ্গটি বা আইডিয়াটি সাধারণত হয় স্থায়ী এটা অলঙ্করণের ব্যাপার ওকে আমি চাই আপনারা এই কথাটা মাথায় রাখুন বিশিষ্ট বা নাম ভিত্তিক বাক্যগুলো স্থায়িত্ব বোঝায় আর ক্রিয়াভিত্তিক বাক্য ক্ষণস্থায়ী সময়কাল বোঝায় এটা তাদের ভাষাভিত্তিক ব্যাপার তো এখন ফাতিহাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম আমি বলেছিলাম ফাতিহাতে দুটো বিষয় আছে জ্ঞান এবং কাজ এখন আমরা এটাকে আবার তিন ভাগে ভাগ করব প্রথম অংশ আল্লাহর ব্যাপারে বলুন তো কোনো অংশটি আল্লাহর ব্যাপারে আলহামদুলিল্লাহ রব আমিন আর রহমান রহিম মাল কি দিন এটা হচ্ছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হল আমাদের এবং আল্লাহর মাঝে একটা চুক্তি চুক্তির একটা অংশ আল্লাহর ব্যাপারে আর একটা অংশ আমাদের ব্যাপারে ইয়াকানা আবুদু আকান আর তৃতীয় ভাগটা হচ্ছে আমাদের ব্যাপারে আমরা একটা জিনিস চাই এটা কোন ভাগ ইহদিনা ভাগ প্রথম ভাগ আল্লাহ সম্পর্কে দ্বিতীয় ভাগ আল্লাহর এবং আমাদের মাঝে চুক্তির ব্যাপারে তৃতীয় ভাগ হল আল্লাহর কাছে আমাদের প্রার্থনা ভাষাবিজ্ঞানের দিক থেকে যদি দেখি এটা একটা অবিশ্বাস্য ব্যাপার প্রথম ভাগ হচ্ছে বিশেষ ভিত্তিক বাক্য জুমলা ইসমিয়া এখন বলুন বিশেষভিত্তিক বাক্যের ব্যাপারে আপনারা কি জানেন এখানে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে তাই এখানে বিশেষভিত্তিক ভিত্তিক বাক্যই প্রয়োজন কারণ বিশিষ্ট বাক্য হচ্ছে স্থায়ী এবং আল্লাহ স্থায়ী তৃতীয় ভাগটি কী সম্পর্কে ছিল তৃতীয় ভাগ কার ব্যাপারে দ্বিতীয় ভাগ নয় তৃতীয় ভাগ আমাদের সম্পর্কে তাই এটা ক্রিয়াভিত্তিক বাক্য জুমলায় ফেয়ার লিয়া আর ক্রিয়াভিত্তিক বাক্য ভাষাবিজ্ঞান অনুযায়ী কীরকম হয় অস্থায়ী ঠিক একইভাবে আমরাও অস্থায়ী এবার কি বাকি থাকলো আমি কি বাদ দিয়ে গিয়েছি প্রথম এবং তৃতীয় ভাগ সম্পর্কে কথা বলেছি কোন ভাগের ব্যাপারে বলিনি দ্বিতীয় ভাগ এখন দ্বিতীয় ভাগটি আশ্চর্যজনক বিশিষ্টভিত্তিক বাক্য শুরু হয় বিশিষ্য দিয়ে আর ক্রিয়াভিত্তিক বাক্য শুরু হয় ক্রিয়া দিয়ে আর কখনো কখনো আরবরা অদ্ভুত একটা কাজ করে তারা ক্রিয়াভিত্তিক বাক্য তৈরি করে যা বিশিষ্ট দিয়ে শুরু হয় যখন কোনো ক্রিয়াভিত্তিক বাক্য তথা জন্নয় ফেলিয়া বিশেষ বা এসেম দিয়ে শুরু হয় সেই বাক্যকে মিশ্রিত বাক্য বলে আরবি ব্যাকরণের ভাষায় একে বলা হয় মাফাউলি বিহি মুকাদ্দম যাই হোক মধ্যবর্তী বাক্যটি আসলে বিশেষ বা ইসিম দিয়ে শুরু হওয়া একটা ক্রিয়াভিত্তিক বাক্য এটা দুই ধরনের বাক্যের মিশ্রণ কারণ মধ্যবর্তী বাক্যটির একটা অংশ হচ্ছে আল্লাহর জন্য আরেকটা অংশ আমাদের জন্য ফাতিহার প্রথমাংশ অংশ বিশেষভিত্তিক কারণ এটা আল্লাহর ব্যাপার মাঝখানের অংশ মিশ্রিত কারণ এই অংশে আল্লাহ এবং আমাদের জন্য আর শেষের অংশটি ক্রিয়াভিত্তিক কারণ এটা আমাদের সম্পর্কে এমনকি ভাষা তত্ত্ব অনুযায়ীও এটা নিখুঁত একেবারে নিখুঁত আপনি কোনো অংশ নাড়াতে পারবেন না আমি আপনাদের নিকট ফাতেহার ভাষাগত দিক নিয়ে কথা বলছি আবার এর মাঝে আলোচিত বিভিন্ন প্রসঙ্গের বিষয়ভিত্তিক আলোচনা করেছি এটাই ফাতেহার ভারসাম্য চলুন পিছনে ফিরে যাই ফাতিহা আপনি যদি এর পরিপূর্ণতা সম্পর্কে জানতে চান এর পরিপূর্ণতা আসে ভারসাম্য থেকে এটা বিষয়গুলোকে ভারসাম্য দান করে এটা জ্ঞানের মূলভাবের সাথে কাজের মূলভাবের ভারসাম্য প্রদান করে এখন আমরা অন্য একটা বিষয় শিখতে যাচ্ছি এটা প্রকৃতপক্ষই একটা নিখুঁত ব্যাপার যখন কোনো কিছু ভারসাম্যপূর্ণ থাকে তার মানে হচ্ছে এটা মাঝখান থেকে ঝুলে আছে সুতরাং আপনি যদি মাঝখানে একটা কিছু রাখেন তাহলে অর্ধেক একদিকে থাকবে আর বাকি অর্ধেক আরেক দিকে থাকবে তো কোন আয়াতটি মাঝখানে আছে কৌশলী প্রশ্ন ইয়া কান আবুদ ওয়া ইয়া কান ঠিক আছে এখন ইয়া কান আবুদ ওয়া ইয়া কান এই আয়াতের ভেতরেই কয়টি অংশ আছে দুইটি অংশ প্রথম অংশটি কি ইয়া কান আবুদু দ্বিতীয় অংশটি কি ওয়া ইয়া না আস্তাইন এখন লক্ষ্য করুন ইয়া কান আবুদু হলো প্রথম অংশের উপসংহার ইয়াকা না আবুদু প্রথম অংশের উপসংহার এর দ্বারা আমি কি বুঝাতে চাচ্ছি আপনি যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান আর রহিম মালিক অমিদ্দিন সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনি কোন উপসংহার পাবেন ইয়াক আবুদ উপসংহার এটাই আপনার উপসংহার আমি আল্লাহর দাস হতে চাই চিনি তাই তার দাস হতে চাই এখন আয়াত্র দ্বিতীয় অংশ কি ওয়া ইয়া স্টাইন আল্লাহর নিকট থেকে চূড়ান্ত পর্যায়ে কোন সাহায্যটি আপনি চান চূড়ান্ত কোন সাহায্যটি আপনি আল্লাহর থেকে পান তা হচ্ছে তার দেখানো পথ ওয়া ইয়া স্টাইন হল দ্বিতীয় অংশের সূচনা ইয়াকা না আবুদু হলো প্রথম অংশের উপসংহার আর ওয়া না স্তাইন হলো দ্বিতীয় অংশের সূচনা মধ্যবর্তী আয়াতের বিবেচনায় এই সুরাটি একদম নিখুঁত নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ এটা অবিশ্বাস্য সত্যি বিস্ময়কর চলুন আবার পেছনে যাই ফাতিহা আরও কিছু বিষয়কে ভারসাম্য দান করে আল্লাহর প্রতি আশা আল্লাহর প্রতি আশা আসে আর রহমান রহিম থেকে কিন্তু আশা যদি অন্ধ হয় আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বেন আর দায়িত্ব কোন আয়ের থেকে আসে মালিক ইয়া আল্লাহ আশা এবং দায়িত্ব পালনকে আর রহমান রহিম এবং মালিক ইয়িনের মধ্যে ভারসাম্যপূর্ণ করে দিলেন ঠিক আছে আরও দুটো ভারসাম্যপূর্ণ বিষয় আছে আপনি যদি শুধু প্রশংসা করেন এটা আসল প্রশংসা নাও হতে পারে আবার আপনি যদি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন তাতে প্রশংসা অন্তর্ভুক্ত নাও হতে পারে আলহামদুলিল্লাহ এটা জ্ঞান এবং কর্মের মাঝে ভারসাম্য দান করে সিরফতল মুস্তাকিম শুধু জ্ঞান কিন্তু কোনো কর্ম নেই আল মাকুবে আলাইহিম শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান নেই আব এই সুরাটির সব কিছুই ভারসাম্যপূর্ণ একদম শুরুর দিকে তাকান শুরুটা বলছে রব্বিল আলামিন পৃথিবীর সব মানুষ পৃথিবীর সব জাতি আর সুরা শেষে এসে আল্লাহ বললেন গোটা আলামিনের মধ্যে শুধু তিন ধরনের মানুষ আছে এই আলামিন হবে হয় সিরাতুল মুস্তাকিমের অনুসারীরা যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন অথবা তারা হবে আল মাকদুব আলাইহিম অথবা হবে আব্দ পৃথিবীর সব মানুষই এই তিন শ্রেণীর কোনো একটিতে পড়ে যায় পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল আলমিনের অন্তর্ভুক্ত যার মানে হল হয় তারা আল্লা দিনা নাম তা আলাইহীন যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন অথবা যারা আল্লাহর ক্রোধের শিকার হয় অথবা যারা এখন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট এগুলো হচ্ছে শুধুমাত্র তিনটি শ্রেণী এটাই শেষের দিকে এসে এভাবে আল আলামিনের বর্ণনা দেয়া হয়েছে ফাতিহা শুরু হয়েছিল একটা ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিয়ে আলহামদুলিল্লাহ হাম কি দলগতভাবে করা হয় নাকি এটা অন্তরে অনুভব করা হয় এটা অন্তরে অনুভব করা হয় এমনকি এই প্রশংসা যদি আপনারা দলগতভাবেও করেন আল্লাহ এই প্রশংসার ব্যাপারটা কি দলগতভাবে বিচার করবেন নাকি একজন একজন করে একজন একজন করে আল্লাহ আমাদের রব ব্যক্তিগতভাবে এটা কি একটা ব্যক্তিগত সম্পর্ক যে আল্লাহ আমাদের রব হ্যাঁ এটা একটা ব্যক্তিগত সম্পর্ক আল্লাহ রহমান আর রহিম এটা কি ব্যক্তিগত না দলগত এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত আল্লাহ বিচার দিবস আমাদেরকে কি ব্যক্তিগতভাবে নাকি দলগতভাবে বিচার করবেন কলমিয়াম প্রত্যেকেই কি দিন আল্লাহর কাছে আসবে একজন মানুষ একবারে সুরা ফাতিয়ার শুরু সব কিছু ছিল ব্যক্তিগত আর যখন আপনি শেষে আসবেন দেখবেন এটা সমষ্টিগতভাবে ভারসাম্যপূর্ণ ইয়াকা নাবুদু ও ইয়াকা সিরাতাল মুস্তাকিম কোরআন নিজেই পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ ফাতিহা হল প্রথম সুরা শেষ সূরাটি কি সমগ্র কোরআনের সর্বশেষ সুরাটি কোনটি সুরা নাস উলা আউজুবিরাস মালিকিন্নাস ফাতিহা একটা ইতিবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে এটা শুরু হয়েছে আল ইতিবাচক শব্দ আর নাস শুরু হয়েছে দিয়ে যা একটা নেতিবাচক শব্দ আশ্রয় চাওয়া পজিটিভ শক্তি বৃদ্ধি নেগেটিভ শক্তি ফাতিহা শুরু হয়েছিল একটি বিশিষ্ট পদ দিয়ে আর সুরা নাস শুরু হয়েছে একটি পদ দিয়ে ফাতিহার প্রার্থনা সমষ্টিগত না আবুদু নাস্তাই ইহদিনা আর সুরা নাস এক বচন আউজু আমি আশ্রয় চাই আমরা আশ্রয় চাই নয় এটাই হচ্ছে স্বাতন্ত্র বৈশিষ্ট্য ফাতিহা বলে দুই ধরনের দল আছে যাদের অন্তর্ভুক্ত হওয়া তোমার উচিত নয় দুই ধরনের দল আছে যাদের থেকে তোমার দূরে থাকা উচিত সেই দুই শ্রেণীর দলভুক্ত কারা তারা হলো আল মকদুব আলাইহিম এবং আব্বল নীন এগুলো হলো দল এবার আপনি যদি সুরা নাসে ফিরে যান তাহলে দেখবেন এখানেও দুই ধরনের খারাপ প্রভাবের কথা বলা হয়েছে কিন্তু সেগুলো ব্যক্তিগত খারাপ প্রভাব নাস মিনাল জিন্নাতি নাস। জিন এবং মানুষ থেকে এখন এক মিনিট এক এক মিনিট উল আউজুবি শেষ করুন রব্বিন উল্জুবি রবিনাস রব্বিল আলামিন রব্বিন নাস আলামিন তিনি বলেন মালিক ইন্নাস মালিক নাস, ফাতিহাতে আমরা কি পড়ি মালিক নাস আর প্রসঙ্গত ইলাহ মানে আপনি যার ইবাদত করেন আর সুরা ফাতেহাতে আমরা কি বলি আমরা আপনার ইবাদত করি পুরো ব্যাপারটাই ভারসাম্যপূর্ণ এটাই ফাতিহা এটাই ফাতিহা ফাতিহা নিজেই যথেষ্ট শেষ একটা জিনিস আমি শেয়ার করছি আর কোনো বিরতি না সরি আমার শুধু দশ মিনিট সময় দরকার শেষ এই বিষয়টার জন্য এটাই ফাতিয়া সম্পর্কিত শেষ বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভারসাম্যগুলো সবগুলোই আমার কাছে অবিশ্বাস্য কিন্তু এই শেষটি এটা সবগুলোর উপরে এটা সবগুলোর উপরে আমি আপনাদের চার ধরনের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই চার ধরনের দ্বন্দ্ব আছে চার ধরনের যুদ্ধ চার ধরনের লড়াই এবং দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্বটি আমার শরীর আর আত্মার মধ্যে আমার অন্তর আমার অন্তর যা আল্লাহর দিকে ফিরতে চায় আর সে অন্তর যা দুনিয়ার জিনিস চায় আমার ভিতরে একটা যুদ্ধ আছে আপনার ভিতরেও একটা যুদ্ধ আছে আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে এই যুদ্ধটি নেই আধ্যাত্মিক তৃষ্ণা আছে আবার জাগতিক তৃষ্ণাও আছে জান্নাতের সৌন্দর্যের আকাঙ্ক্ষা আছে আবার পার্থিব সৌন্দর্যের আকাঙ্ক্ষাও আছে আপনি এটাকে পুরোপুরি দমন করতে পারবেন না আর এ দুটোর মাঝে একটা দ্বন্দ্ব আছে এটাই প্রথম যুদ্ধ দ্বিতীয় লড়াইটি পুরুষ এবং নারীর মাঝে তাদের একে অন্যের সাথে বসবাস করতে হয় একে অন্যকে ঘৃণাও করে এই ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক একটা চলমান সংগ্রাম পুরুষের কী কী অধিকার আছে নারীর কি কী অধিকার আছে আপনি যদি নারীদের সেই সিদ্ধান্ত নিতে দেন যে নারীদের কী কী অধিকার আছে তারা শেষ করবে জুলুম করে আপনি যদি পুরুষদের সিদ্ধান্ত নিতে দেন যে পুরুষ এবং নারীর কী কী অধিকার আছে তারা শেষ করবে জুলুম করে নারীদের এটা একটা চলমান যুদ্ধ একটা উদাহরণ দিই আপনি বিচ্ছেদের কোর্ট সম্পর্কে জানেন যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন পুরুষ হয়ে থাকেন যার নিজেরও বিবাহ বিচ্ছেদ হয়েছে আর তার সামনে যদি এমন একটা কেস থাকে ভালোভাবে আপনি যদি তার সামনে নারী না হন কারণ বুঝতে পেরেছেন কারণ তিনি পক্ষপাত দুষ্ট দিন শেষে তিনি একজন পুরুষ তিনি একজন নারীর মতো করে চিন্তা করতে পারেন না আবার যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন মহিলা হয়ে থাকেন ভালো হয় আপনি যদি তার সামনে পুরুষ কেউ না হন বোঝা গেল আমরা নিজেরা যা তা থেকে বের হতে পারি না আমরা আমাদের পরিপ্রেক্ষিতের মধ্যে সীমাবদ্ধ সুতরাং এখানে একটা দ্বন্দ্ব আছে পুরুষের অধিকার ও দায়িত্বের মধ্যে এবং নারীর অধিকার ও দায়িত্বের মধ্যে একটা সামাজিক দ্বন্দ্ব আছে এটা দ্বিতীয় দ্বন্দ্ব প্রথম দ্বন্দ্বটি ছিল প্রথম দ্বন্দ্বটি কি ছিল দেহ এবং আত্মা দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং নারী তৃতীয় দ্বন্দ্ব পুঁজি এবং শ্রমের মধ্যে তৃতীয় দ্বন্দ্বটি হচ্ছে মনিব এবং কর্মচারীর মধ্যে মনিব বলেন তোমার বেশি কাজ করা উচিত এবং তোমার কম বেতন পাওয়া উচিত কর্মচারী বলে আমার কম কাজ করা উচিত এবং আমার বেতন পাওয়া উচিত বেশি তারা বিপরীত জিনিস চায় মণিপ বলেন তোমার বেশি সময় কাজে থাকা উচিত এবং কম সময় কাজ বন্ধ রাখা উচিত কর্মচারী বলে আমার বেশিরভাগ সময় কাজ বন্ধ রাখা উচিত আর কম সময় কাজ করা উচিত তারা বিপরীতমুখী এবং চলমান একটা সংগ্রাম এ কারণে আপনাদের শ্রম অধিকার আছে এ কারণে আপনাদের ন্যূনতম বেতন আছে এ কারণে আপনাদের সংঘ আছে আপনাদের এই জিনিসগুলো পৃথিবীতে আছে কারণ একটা দ্বন্দ্ব আছে পুঁজি এবং শ্রমের মধ্যে প্রথম দ্বন্দ্বটি কি ছিল দেহ এবং আত্মা দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং মহিলা তৃতীয় দ্বন্দ্ব মণিপ এবং কর্মচারী শেষ দ্বন্দ্ব সরকার এবং জনগণ এটা ব্যাপার না যে আপনি কোথায় আছেন সরকার আপনার কাছে আরও কর চাইবে আরও কর্তৃত্ব চাইবে আরও নিয়ন্ত্রণ চাইবে আর জনগণ চাইবে আরও স্বাধীনতা আপনি যদি সরকারকেই সব সিদ্ধান্ত নিতে দেন সেটা শৈরতন্ত্র হয়ে যাবে আর যদি আপনি জনগণকে সব সিদ্ধান্ত নিতে দেন এটা একটা বিশৃঙ্খলা হয়ে যাবে এখানে একটা ভারসাম্য থাকতে হবে ভারসাম্য আনতে হবে আর আপনি জানেন সেই ভারসাম্য খোঁজাকে আমরা বলি ন্যায় বিচারের জন্য লড়াই হ্যাঁ আমরা এটাকে ন্যায় বিচারের জন্য লড়াই বলি এটা এক ধরনের রাজনৈতিক ন্যায় বিচার ঠিক আছে সরকার এবং জনগণের মাঝে ভারসাম্য খোঁজা মনিব এবং কর্মচারীর মাঝে ভারসাম্য খোঁজা পুরুষ এবং নারীর মাঝে ভারসাম্য খোঁজা এখন বিষয়টা হল এসব দ্বন্দ্বে কে সিদ্ধান্ত নেবে যে কোনটা ন্যায্য এটাই শেষ চমক ফাতিহার ফাতিহার শেষ নির্দেশনা দিন শেষে একজন মানুষ হয় পুরুষ হবে নয়তো নারী তার মানে তারা হয় পুরুষের মতো করে চিন্তা করবে অথবা নারীদের মতো দিন শেষে একজন মানুষ হয় মনিব হবে নয়তো একজন কর্মচারী সুতরাং তারা হয় একজন মনিবের মতো ভাবতে পারে অথবা ভাবতে পারে একজন কর্মচারীর মতো দিন শেষে কেউ হয় সরকারের প্রতিনিধি হবে নতুবা প্রতিনিধি হবে জনগণের পরিপ্রেক্ষিতে আপনার একই সাথে দুটো প্রেক্ষাপট থাকতে পারে না এটা সম্ভব না সুতরাং দেখা যাচ্ছে এই দ্বন্দ্ব কখনো শেষ হবার নয় এই লড়াই কখনো শেষ হবার মতো নয় আল্লাহ আজাল্লাহ আমাদের এই চিরন্তন বিষয়গুলোর উত্তর দিয়েছেন আর প্রসঙ্গত আমাদের ভেতরে কখনও আপনার দেহ জয়ী হবে কখনো আপনার আত্মা জয়ী হবে কারণ আমরা বস্তুবাদী মানুষে পরিণত হয়েছি আমরা আমাদের আত্মার চাহিদাগুলো পিষে ফেলেছি আবার কিছু মানুষ বলছে না আমাদের আধ্যাত্মিক মানুষ হওয়া উচিত আর তারা হয়ে যায় অতিরিক্ত আধ্যাত্মিক তারা ভালো করে খাওয়া বন্ধ করে দেয় এবং তারা অদ্ভুত রকমের হয়ে যায় তারা ভাবে এটাই আধ্যাত্মিকতা আপনার একটা ভারসাম্য খুঁজে পেতে হবে আধ্যাত্মিকতা এবং পৃথিবীতে বসবাস করার মধ্যে আপনি কিভাবে সেই ভারসাম্য খুঁজে পাবেন আল্লাহ আজাল এই সুরাতে বলছেন একটা বাক্যে এটাই ভারসাম্য মুস্তাকিম আমাদেরকে সোজা পথে পরিচালনা করুন এটা পুরুষের দিকেও ঝুঁকেনি আবার এটা নারীর দিকেও ঝুঁকেনি এটা অতিমাত্রায় আত্মার দিকেও ঝুঁকেনি আবার এটা অতিমাত্রায় দেহের দিকেও ঝুঁকেনি এটা অতিমাত্রায় পুঁজির দিকেও না আবার এটা অতিমাত্রায় শ্রমের দিকেও না আমাদেরকে মধ্যবর্তী পথটা দেখান যাতে আমরা একটা সুখী জীবনযাপন করতে পারি আমাদের সেটা দেখান সুহেন আল্লাহ কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেহ আবার তিনি সৃষ্টি করেছেন আমার আত্মা আর তিনি যা সৃষ্টি করেছেন তার উভয়ের প্রতি তিনি যত্নবান তিনি একটাকে বা অন্যটাকে ঘৃণা করেন না তিনি দুটোরই তত্ত্বাবধায়ক তিনি সৃষ্টি করেছেন পুরুষ আবার সৃষ্টি করেছেন নারী তিনি সৃষ্টি করেছেন সরকার আবার তিনি সৃষ্টি করেছেন জনগণ তিনি উভয়ের প্রতি যত্নবান আর তিনিই একমাত্র একজন যিনি আমাদের ভারসাম্য দিতে পারেন মানবতা এই ভারসাম্যটাই খুঁজে বেড়াচ্ছে এই লড়াইটি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি সুবহান আল্লাহ আমি জানি সময় মোটামুটি শেষ আমি জানি সময় মোটামুটি শেষ কিন্তু ঠিক আছে শেষ একটা আমি আপনাদের সাথে আলমাকদুবাহিম নিয়ে আরেকবার কথা বলতে চাই আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদীদের নিয়ে সমালোচনা করা হয়েছে কিছু ইয়াহুদি সব ইয়াহুদি না কিছু ইয়াহুদি তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল তারা ছিল শুধুমাত্র তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যায়নের এবং পুঁথিগত বিষয় মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল আরেক দিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে যাদের অন্তর নরম তাদের অন্তর নরম কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব কুরআন অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল তাদের সব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে দুটোই সমস্যা এ দুটো সমস্যা কি মুসলিম বোমায় ঘটবে আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে তারা অনেক শেখে এবং তারা অনেক জানে কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না নিশ্চিত আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন ফাতিহা ফাতিহা আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয় মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ এটা বুদ্ধিমত্তাগত এটা তথ্যমূলক আবার একই সাথে আবেগপূর্ণ কোরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ এমন আর কি বই আছে যা বুদ্ধিমত্তা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে কোন বই এটা করবে এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সুরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না আবার একই সাথে একজন কৃষক এই একই সুরা শুনছে এবং কাঁদছে নামাজের মধ্যে কোন বই এটা করবে পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে আল্লাহ আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে আল্লাহ ভারসাম্যের পরে ভারসাম্য ভারসাম্যের পরে ভারসাম্য ভারসাম্যের পর ভারসাম্য এটাই হচ্ছে ফাতিহা আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সুরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি আমি আরও দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য আমি ধারণা করছি আমি ভ্রমণ করার চেয়ে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সেই সম্পর্কে যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি দুটো জিনিস আমরা বাইয়নাতে ফোকাস করি আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা পড়া উচিত কিন্তু আমার কথা শুনুন আমার কথা শুনুন আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে এটা আমি আশা করি না আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না কারণ হয় আপনি বোধ করবেন অথবা আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে হত্যা করো তাদেরকে যেখানেই পাও এটা আসলে কি বোঝাচ্ছে আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না হয়তো আপনার প্রায়োগিক তাপসির পড়ার উপায়ও নেই একজন গড়পর্তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা তারা এমনটা করতে যাচ্ছে না এরকমটা হতে যাচ্ছে না আমাদের বাস্তবাদী হওয়া উচিত তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কোরআনকে ব্যাখ্যা করা উচিত সহজ ভাষায় ছাপার মাধ্যমে না প্রথমে ভিডিওর মাধ্যমে আলাপের মাধ্যমে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে এটা মানুষের জন্য হজম করা সহজ হবে আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায় এটা এমন যে কোরআন সবার জন্য বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেওয়া যেমন সিএনএন বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে সেসব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে আর আপনি ভাবেন কি আসলে এমন কিছু বলে আসলেই কি এটা এমনভাবে বলে এটা আসলে কি বোঝাচ্ছে আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর অমীমাংসিত এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছে এই বিষয়টাতে কাজ করার একবার যাওয়া সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা ওটা কি নিয়ে বলছে অথবা এমন জিনিস যে হঠাৎ করে কিভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল কিভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কি বলছে অথবা উত্তরাধিকার নিয়ে কি বলছে এসব প্রশ্ন হর মানুষের মনে আসে কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে যাতে সাধারণ মুসলিম কোনো তারাহুরা নেই তারা কেবল দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট শুনলেন একদিনে হয়তো বা একদিন পর একদিন এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান আর আলহামদুলিল্লাহ এই প্রোজেক্টটা সমাপ্তিতে এসেছে সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে আর এগুলো ইতিমধ্যেই অনলাইনে দেওয়া হয়েছে এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা এখানে টুকরো অংশ এখানে টুকরো অংশ সেখানে কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না ঠিক আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয় অথবা আপনারা মোবাইল ডিভাইসে শিক্ষণীয় উৎস হিসাবে থাক আমি আসলে চাইছিলাম এটাই হোক এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব। যদিও আরও অনেক আছে তো এটা ছিল একটা প্রজেক্ট দ্বিতীয় প্রজেক্টটা ছিল আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত উদাহরণস্বরূপ এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে অনলাইনে টিভিতে ছাপা কাগজে ইত্যাদি ইত্যাদি আমরা এত ছেয়ে আছি আমাদের বাচ্চারা এত ছে আছে এটা অপ্রতিরোধ এটা সেখানে আছেই আমরা এর সাথে কীরকম আচরণ করি এটা আমাদের হায়ার সমস্যা আমাদের লজ্জাবোধের সমস্যা শোভনতার সমস্যা কোরআনের কি এ বিষয়ে কিছু বলার আছে আর যদি থেকেই থাকে তবে এর কি বলার আছে আর আমি শুধু একটা হিজাব করার কথা বলছি না আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয় আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই রসুল সাল্লাহ সাল্লাম তার মিশন শুরু করার ১৬ বছর পরে পর বিধান চালু হয়েছে কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকেই সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয় সুতরাং আমি চেয়েছিলাম কোরআনের প্রধান থিমগত অধ্যয়নকে বিশ্লেষণ করতে আমি ব্যক্তিগতভাবে ভাবি উদাহরণস্বরূপ অজস্র মা বাবা আছে তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন যোগাযোগের সমস্যা রাগ নিয়ন্ত্রণ ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব কোরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কি বলা হয় আমরা যদি এই বই বিশ্বাস করে থাকি তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন তিনি আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দেবেন আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দিবেন তাই এ উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি আরও আসছে তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তালা আর এই উৎসটা হচ্ছে বাইয়েনা টিভি আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তালা আপনারা এটা চেক করবেন আমি বলতে চাইছি আমি হয়তো বছরে একবার আসতে পারি বেশি হলে বছরে দুবার তবে এটা ভালো এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য ঠিক কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে আপনার সুবিধা মতো পুরো বছর জুড়ে এটাই আমি প্রকৃতপক্ষে পেতে পছন্দ করব। আর আমি চাইব প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে আজ রাতে এটা আপনারা চেক করবেন এটা হলো বাইয় ডট টিভি এটার জন্য ইউ আর এবং বাইয়েনা মানুষ জানে না মানুষ জানে না কীভাবে বাইয়েনা বানান করতে হয় আমি আপনাদের জন্য এটা বানান করছি এটা হলো বি এ ওয়াই ওয়াই আই এন এ এইস ডট ডট টিভি এখানে এই জিনিসগুলো আছে তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে পনেরো মিনিট করে আর সে কোনো সুপার জিনিয়াস না তাই সে যদি এটা করতে পারে আপনিও পারবেন আমি এটা রেকর্ড করি আমি এটা বাসায় রেকর্ড করি আমি তাকে শিক্ষা দেই সে ভুল করে আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি এবং সে শেখে আলহামদুলিল্লাহ কিন্তু আসল বিষয় হচ্ছে আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে এই কারিকুলামটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি এবং আমি আমার দশ বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি তো ইনশাআল্লাহ তালা আপনি ওটার সুবিধা নিন বা ইয়ে টিভি আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজ রাতে আপনাদের এখানে এই সম্মানীয় উপস্থিতির জন্য আমি আমি জানি যে আপনাদের সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো না কিন্তু যদি সুযোগ নাও পাই আমার বিনীত সাধার সম্ভাষণ এবং সালাম আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আমি জানি কারণ আমরা ভ্রমণ করছি নিজেরা আপনাদের সবার কাছে চাইবো শুধু আমাদের জন্যই দোয়া করবেন না আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যারা এই মুহূর্তে আমাদের মিস করছে আমাদের বাচ্চারা আমাদের মা বাবা সবাই যেহেতু আমরা ভ্রমণে ফিরে যাব আমরা আপনাদের সমাজের জন্য অনেক অনেক দোয়া করব যাতে সিঙ্গাপুরে আপনারা মুসলিম হিসাবে বিকশিত হতে পারেন এবং যাতে আপনাদের সচেতনতা জ্ঞান ও দিনের চর্চা তৈরি হয় এবং যাতে আপনাদের সমাজ আরও বেশি একতাবদ্ধ হতে পারে এবং এমন একটা স্থানে পরিণত হয় যেখানে পরিবারগুলো সত্যিকারের অর্থে ইসলামের ভালোবাসা খুঁজে পায় দিন শেষে বলার মতো কথা আমার এটাই আমরা যদি আমাদের পরিবারকে ইসলামের ভালোবাসা দিতে পারি তাহলে আমরা একটা সমাজ হিসাবে সঠিক কাজ করছি তো ইনশা আল্লাহ তালা আমি দোয়া করে যেন আপনাদের সবার তা করেন অনেক অনেক ধন্যবাদ আজ রাতে আমাকে শোনার জন্য বারাক আল্লাহ উলিয় আলকুম আলাইকুম রহমতুল্লাহ তালী বক